কারণটা খুব ইন্টারেস্টিং, সেটা হলো যে ধরো একটা ছেলের ক্যারেক্টারিস্টিক্স তোমাকে বের করতে বলা হলো, ক্যারেক্টার নয় ক্যারেক্টারিস্টিক্স, তার ধর্মগুলো বের করতে বলা হলো। এটা ছেলের ধর্মগুলো যদি লিখতে বলা হয় পরিষ্কারভাবে, মোটামুটি একটু চেষ্টা করলেই সবাই লিখতে পারবে, তাই না? এটা মেয়ের ক্যারেক্টারিস্টিক্স গুলো লিখতে বলা হলো, একটু টাফ হবে বাট পারবে সবাই, তাই না? বাট কোনো ছেলে যদি এরকম থাকে যার মধ্যে ক্যারেক্টারিস্টিক্স গুলো সবকটা মেয়ে, বুঝতে পেরেছো? বা একটা মেয়ে যদি এরকম থাকে যার মধ্যে ধর্মগুলো সবকটা ছেলে, তাহলে তাকে অ্যানালাইসিস করাটা প্রচন্ড টাফ, তাই না? তাকে অ্যানালাইসিস করতে গিয়ে ভুল হবে। সিম্পল হারমোনিক মোশন শুনে মনে হতে পারে, মানে নাম দেখে মনে হতে পারে যে বিষয়টা খুব সিম্পল, যারা জানো আর যারা জানো মানে যারা পড়েছো সিম্পল হারমোনিক মোশন, তারা সবাই জানো যে সিম্পল হারমোনিক মোশন খুব একটা সহজ নয়, খুব একটা সিম্পল নয়, মানে সরল দলগতি খুব একটা সরল নয়, এটা সবারই ধারণা আছে। তার পেছনে কারণ আছে, কারণটা হলো যে আমরা অনেক সময় কি করি, সাবজেক্টটা খুব একটা ভালো না জেনে, ভালো করে না বুঝে একদম অঙ্কতে চলে যাই। কিছু ইকুয়েশন, কি কি ইকুয়েশন আছে, কি ধরনের অঙ্কে কিরকম ইকুয়েশন লাগে, সেই ইকুয়েশনগুলো দেখে নিয়ে প্রবলেম সলভ করার চেষ্টা করি। কিছু প্রবলেম সলভ করতে পারলেই আমরা ধরে নিই যে বিষয়টা খুব সহজ হয়ে গেছে, পেরে যাব। সিম্পল হারমোনিক মোশনের আসল জায়গাটা হলো কনসেপ্ট। যদি কোনোভাবে ভুল করে, যদি ভুলভাবে ভুল পদ্ধতিতে যদি কনসেপ্টটা তৈরি হয়, তাহলে সিম্পল হারমোনিক মোশন সম্বন্ধে কিছুতেই ধারণা তৈরি হবে। এনিওয়ে, আমরা সিম্পল হারমোনিক মোশন পড়বো কেন, তার কারণটা একটু বলে নেওয়ার দরকার আছে। প্রথম কারণ হলো সিম্পল হারমোনিক মোশনের জন্য সিম্পল হারমোনিক মোশন পড়তে হবে, মানে তোমাদের সিলেবাসে যেহেতু আছে সিম্পল হারমোনিক মোশন, সুতরাং সিম্পল হারমোনিক মোশন তোমাদেরকে পড়তে হবে। 11-12 বোর্ড সিলেবাসে যারা ফলো করছো তারা জানো যে সিম্পল হারমোনিক মোশন তোমাদের 11-এর সিলেবাসে আছে, ভালো করেই জানো। এবং এন্ট্রান্স এক্সামিনেশনে, সেটা মেডিকেল এন্ট্রান্স হোক বা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স হোক, যে কোনো এন্ট্রান্স এক্সামিনেশনে সিম্পল হারমোনিক মোশন থেকে কোশ্চেন আসে, সেই জন্য তোমাদের পড়তে হবে। কিন্তু আরেকটা কারণ আছে, অ্যান্ড দ্যাট ইজ অলসো ভেরি ভাইটাল, সেটা হলো সিম্পল হারমোনিক মোশন যদি ভালো করে না জানো তাহলে ওয়েভ সম্বন্ধে ধারণা তৈরি হবে না, বুঝতে পেরেছো? ওয়েভ সম্বন্ধে যদি ধারণা তৈরি না হয় তাহলে 11-এর যে ওয়েভ স্পার্টটা আছে সেটাও খুব একটা ভালো রেডি হবে না। আর 12-এও তোমাদের ওয়েভসের অনেকটা অ্যাপ্লিকেশন আছে, বিশেষ করে ফিজিক্যাল অপটিক্স, অল্টারনেটিং কারেন্ট, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, এরকম বহু জায়গাতে ওয়েভসের কনসেপ্ট কাজে লাগে। মানে এই যে ওয়েভস অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ ওয়েভস, এই টোটাল পার্টটার কনসেপ্ট তৈরি করার জন্য এই চ্যাপ্টারটা খুব জরুরি। মেকানিক্সের মতো, শুধু মেকানিক্সের জন্য মেকানিক্স পড়ে কোনো লাভ নেই, কারণ মেকানিক্সের জন্য মেকানিক্স পড়ে মেকানিক্স থেকে কিছু অ্যান্সার করা যেতে পারে, কিন্তু মেকানিক্সটা যদি খুব ভালো করে শেখো তাহলে দেখেছো যে মেকানিক্সের অনেক অ্যাপ্লিকেশনস আছে। প্রপার্টিজ অফ বাল্ক মেটেরিয়াল বা গ্র্যাভিটেশন, এই যে প্রপার্টিগুলো পড়ছো, হ্যাঁ, গ্র্যাভিটেশন, ইলাস্টিসিটি বা ভিসকোসিটি, সারফেস টেনশন, যে টপিকসগুলো পড়ছো এই টপিকসগুলোতে দেখবে মেকানিক্সের অ্যাপ্লিকেশন আছে প্রচণ্ড। স্ট্যাট ইলেকট্রিসিটি, ইলেকট্রোম্যাগনেটিজম, এই জায়গাগুলো মেকানিক্সের অ্যাপ্লিকেশন আছে। মানে মেকানিক্স টপিক্সটা যেরকম শুধু মেকানিক্সের কাজে লাগে, আবার অনেক টপিক্স মেকানিক্স ছাড়া হয় না, সেরকম সিম্পল হারমোনিক মোশন শুধু সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে কাজে লাগবে না, বুঝতে পেরেছো? আরো অনেক টপিকস ক্লিয়ার করার জন্য সিম্পল হারমোনিক মোশন তোমাকে ভালো করে শিখতেই হবে। এনিওয়ে, এটা অ্যাডভার্টাইজ দিয়ে রাখলাম আর কি সিম্পল হারমোনিক মোশন সম্বন্ধে। আমরা এই বিষয়টা ক্লারিফাই করব স্টেপ বাই স্টেপ, ধীরে ধীরে, একদম খাতা পেন নিয়ে রেডি হয়ে বসবে, যেখানে যেখানে অসুবিধা হবে সেই জায়গাগুলোতে পজ করে খাতায় নোটস ডাউন করবে। এনিওয়ে, সিম্পল হারমোনিক মোশন পড়ার আগে আমরা মোশন সম্বন্ধে যেটা শিখেছিলাম কোনো একটা ভিডিওতে হয়তো তোমাদের দেওয়া আছে, সেটা হলো মোশন এর একটা ক্লাসিফিকেশন দেওয়া আছে, মোশনের একটা ক্লাসিফিকেশন করেছিলাম,
মোশনের ক্লাসিফিকেশন করতে গিয়ে আমি বলেছিলাম যে মোশনকে খুব সহজে ক্লাসিফাই করতে গেলে তিন ভাগে ভাগ করা, তিন ধরনের মোশন আছে। ফার্স্ট ওয়ান ইজ পিওর মোশন, সেকেন্ড ওয়ান ইজ কম্পাউন্ড মোশন, এন্ড থার্ড ওয়ান ইজ কমপ্লেক্স মোশন। খুব সহজ ভাবে যদি ক্লাসিফাই করতে চাও, ক্লাসিফিকেশন মানে এই নয় যে এইভাবেই তোমাকে ক্লাসিফিকেশন করতে হবে, একটা নির্দিষ্ট কোনো রুল নেই। ক্লাসিফিকেশন মানে টোটাল কিংডমটা, মানে টোটাল সিস্টেমটা সম্বন্ধে জানতে গেলে যেভাবে ভাগ করলে আলাদা আলাদা করে প্রত্যেকটা বিষয় সম্বন্ধে ধারণা তৈরি হবে, ঠিক আছে? আমরা সেইভাবেই ভাগ করার চেষ্টা করেছিলাম। মোশনকে ক্লাসিফিকেশন করতে গিয়ে আমি বলেছিলাম যে পিওর মোশন এটাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো লিনিয়ার মোশন আর একটা হলো সার্কুলার মোশন। এটা সম্বন্ধে সবাই জানো যে লিনিয়ার মোশন একটা স্ট্রেট লাইন ধরে চলবে, ইউজুয়ালি পার্টিকুলার ক্ষেত্রে লিনিয়ার মোশন আর সার্কুলার মোশন হয়, এক্সটেন্ডেড বডির ক্ষেত্রে হয় না। লিনিয়ার মোশন বা সার্কুলার মোশন, এই কেসে লিনিয়ার মোশন কেও দুটো ভাগে ভাগ করা যেতে পারে, একটা হলো ইউনিফর্ম একটা নন ইউনিফর্ম। একই রকম ভাবে সার্কুলার মোশন কেও দুটো ভাগে ভাগ করা যেতে পারে, তোমরা পড়েছো ইউনিফর্ম মোশনের কেসে যদি এস ইকোয়ালস টু ভিটি ইউজ করা হয় ইউনিফর্ম স্পিডে বা ইউনিফর্ম ভেলোসিটিতে যদি চলে, সেক্ষেত্রে সেই মোশনটাকে ইউনিফর্ম মোশন বলা হবে, আর যদি ভেলোসিটি কনস্ট্যান্ট না থাকে তাহলে সেটা নন ইউনিফর্ম মোশন হবে। ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে না মানে সেক্ষেত্রে অ্যাক্সেলারেশন থাকতে পারে, রিটার্ডেশন থাকতে পারে, মানে ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন হতে পারে, রিটার্ডিং মোশন হতে পারে, মন্দন হতে পারে, বা নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন হতে পারে, নন ইউনিফর্ম রিটার্ডেশন হতে পারে, অ্যাক্সেলারেশন রিটার্ডেশন দুটো একসঙ্গে থাকতে পারে। এনিওয়ে সেই মোশনগুলোকে নন ইউনিফর্ম লিনিয়ার মোশন বলা হবে। একই রকমভাবে সার্কুলার মোশনের ক্ষেত্রে ইউনিফর্ম নন ইউনিফর্ম দুটো হতে পারে, যদি ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকে তাহলে ইউনিফর্ম সার্কুলার মোশন, নন ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকলে নন ইউনিফর্ম। এই বিষয়গুলো তোমরা পড়েছো আগে। কম্পাউন্ড মোশন বিষয়টা কিরকম, কম্পাউন্ড মোশন বিষয়টা হলো যেখানে একের বেশি লিনিয়ার মোশন আছে বা একের বেশি সার্কুলার মোশন আছে। একের বেশি লিনিয়ার মোশন আছে মানে ধরো একটা ক্যারাম বোর্ড মোটামুটি সবাই দেখেছো, ক্যারাম বোর্ডের ক্ষেত্রে সব গুটিগুলো সরিয়ে দিয়ে একটা মাত্র গুটি নিলে, গুটিটাকে অবশ্যই তোমাকে পয়েন্ট অবজেক্ট হিসেবে ধরতে হবে, যদি গুটিটা পয়েন্ট অবজেক্ট নয়, যদি ধরে নাও যে ওটা একটা পয়েন্ট অবজেক্ট এবং ক্যারাম বোর্ডটার ফ্রিকশন প্রচণ্ড কম, সেক্ষেত্রে গুটিটা যদি উল্টো দিকের বিডে মারো, মানে উল্টো দিকের ফ্রেমটাতে মারো জোরে, তাহলে ওই গুটিটা উল্টো দিকের ফ্রেমে লেগে আবার ব্যাক করবে, রিটার্ন করবে এবং এইভাবে চলতে থাকবে। এটা ডিপেন্ড করছে কিভাবে মারছো তার উপর ডিপেন্ড করে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন এই জেনারেল প্রপার্টিটা মেনে ওটা চলতে থাকবে। এই যে চলছে, চলার সময় অনেকগুলো লিনিয়ার পাথ কভার করো, ঠিক আছে? যদি অনেকগুলো লিনিয়ার পাথ কভার করে তাহলে ওই ক্যারাম বোর্ডের গুটিটার মোশনকে অ্যানালাইসিস করতে গেলে অনেকগুলো লিনিয়ার মোশন লাগবে, অনেকগুলো লিনিয়ার মোশন যদি লাগে সেটা কম্পাউন্ড মোশন, বা অনেকগুলো সার্কুলার মোশন থাকতে পারে। ধরো ফ্যান, একটা ফ্যান যদি রোটেট করে, ফ্যান তো আর পয়েন্ট অবজেক্ট না, এটা এক্সটেন্ডেড অবজেক্ট, বড় একটা বডি, ফ্যানের উপরে যে পয়েন্টগুলো আছে প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা করে সার্কুলার মোশন তৈরি করবে এবং প্রত্যেকটা সার্কেল আলাদা হবে, তাই না? প্রত্যেকটা সার্কেল আলাদা হবে, অর্থাৎ ফ্যানের মোশনকে যদি অ্যানালাইসিস করতে চাও তাহলে অনেকগুলো সার্কুলার মোশনকে যোগ করে তবে ফ্যানের মোশনটা পাবে, বুঝতে পেরেছো তো? ফ্যানের মোশনটা অ্যাকচুয়ালি সার্কুলার মোশন নয়, এটা রোটেশনাল মোশন। তাহলে এই রোটেশনাল মোশন যেটা আমরা পড়েছি, রোটেশনাল মোশনটা ওয়ান কাইন্ড অফ কম্পাউন্ড মোশন, যেহেতু অনেকগুলো সার্কুলার মোশন এখানে কম্পাউন্ডেড হয়েছে, মেশানো হয়েছে। কমপ্লেক্স মোশন বিষয়টা, কমপ্লেক্স মোশনটা হলো সেখানে দুটো পিওর মোশন একসঙ্গে মিক্স করা থাকে, অর্থাৎ এক বা একের বেশি লিনিয়ার মোশন তার সঙ্গে এক বা একের বেশি সার্কুলার মোশন মেশানো থাকে। যদি একটা এক্সাম্পল হিসেবে নিতে পারো, ধরো একটা সাইকেল চলছে,
সাইকেলের টায়ারের উপরে কোনো একটা পয়েন্ট তুমি যদি কনসিডার করো, সাইকেলের টায়ারের উপরে কোনো একটা পয়েন্ট মিনস সাইকেলটা যখন চলছে তখন ওই টায়ারের সঙ্গে থাকা অবস্থায় ওই পয়েন্টটার একটা সার্কুলার মোশন হবে, তাই তো? আবার সাইকেলটা এগোচ্ছে তার জন্য ওই সার্কুলার মোশনের সঙ্গে সঙ্গে একটা লিনিয়ার এক্সটেনশনও থাকবে, তাই তো? তাহলে ওই পার্টিকেলটার মোশন যদি কোনো স্টেশনারি রেফারেন্স ফ্রেম থেকে অ্যানালাইসিস করো, বাইরের থেকে যদি দেখো, তাহলে এই পার্টিকেলটার যে মোশন হবে ওই মোশনটা লিনিয়ার মোশন আর সার্কুলার মোশন দুটোকে মিক্স করতে হবে, ওই মোশনটা হয়ে যাবে কমপ্লেক্স মোশন। খুব সিম্পলিফাইড ওয়েতে মোশনকে যদি ক্লাসিফাই করা হয় তাহলে এইভাবেই করা যেতে পারে। সিম্পল হারমোনিক মোশন, এই যে মোশনটা আছে এই মোশনকে এর মধ্যে কোন পর্যায়ে ফেলা যাবে এটা প্রথম তোমাদেরকে বুঝতে হবে। সিম্পল হারমোনিক মোশন, অসিলেটরি পিরিয়ডিক মোশন একটা কোন স্ট্রেট লাইন ধরে হয়, লিনিয়ার মোশন। অর্থাৎ সিম্পল হারমোনিক মোশনকে খুব সহজে যদি ক্যাটাগরাইজ করতে হয় তাহলে এই মোশনটা কিন্তু লিনিয়ার মোশন, বুঝতে পেরেছো তো? বাট সিম্পল হারমোনিক মোশনকে যখন আমরা অ্যানালাইসিস করব তখন আমরা সেটাকে লিনিয়ার বা পিওর মোশন ধরে এগোব না, আমরা ওটাকে ধরে নেব কমপ্লেক্স মোশন, বুঝতে পেরেছো তো? কারণটা একটু বোঝার দরকার আছে, কারণটা খুব ইন্টারেস্টিং। সেটা হলো যে ধরো একটা ছেলের ক্যারেক্টারিস্টিক্স তোমাকে বের করতে বলা হলো, ক্যারেক্টার নয় ক্যারেক্টারিস্টিক্স, তার ধর্মগুলো বের করতে বলা হলো। এটা ছেলের ধর্মগুলো যদি লিখতে বলা হয় পরিষ্কারভাবে, মোটামুটি একটু চেষ্টা করলেই সবাই লিখতে পারবে, তাই না? একটা মেয়ের ক্যারেক্টারিস্টিক্সগুলো লিখতে বলা হলো, একটু টাফ হবে বাট পারবে সবাই, তাই না? বাট কোনো ছেলে যদি এরকম থাকে যার মধ্যে ক্যারেক্টারিস্টিক্স গুলো সবকটা মেয়ের, বুঝতে পেরেছো, বা একটা মেয়ে যদি এরকম থাকে যার মধ্যে ধর্মগুলো সবকটা ছেলে, তাহলে তাকে অ্যানালাইসিস করাটা প্রচন্ড টাফ, তাই না? তাকে অ্যানালাইসিস করতে গিয়ে ভুল হবেই একদম শিওর। তাহলে অ্যানালাইসিস করতে যাওয়ার আগে তোমাকে কি করতে হবে, যে যেটা ছেলে মেয়েদের ধর্ম নিয়ে আছে সেই ছেলেটার অ্যানালাইসিস করতে গেলে ছেলে হিসেবে অ্যানালাইসিস করলে ভুল হয়ে যাবে, তাকে একদম মেয়ে হিসেবে অ্যানালাইসিস করো। আর আউটলুক ক্যারেক্টার যেগুলো আছে সেগুলো শুধু ছেলেদের, বা একটা মেয়ে যদি ছেলের ধর্ম নিয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে অ্যানালাইসিস করতে গেলে শুধু ছেলের ধর্মগুলো লিখবে, আর আউটলুক বাইরের থেকে দেখতে কিরকম লাগবে সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো শুধু মেয়েদের ধর্মগুলো বুঝবে, তাহলে বিষয়টা অ্যানালাইসিস করা টেকনিক্যালি অনেক সোজা। এসএইচএম এর ক্ষেত্রে একই রকম গন্ডগোল ঘটে। এসএইচএম এর গন্ডগোলটা কি, এসএইচএম এই মোশনটা শুধুমাত্র নামে লিনিয়ার, অর্থাৎ দেখতে লিনিয়ার, স্ট্রেট লাইন, একটা নির্দিষ্ট রাস্তা ধরে যাতায়াত করে, লিনিয়ার পাথ ধরে, সরল লেখা ধরে যাতায়াত করে, কিন্তু তার মধ্যে যে ধর্মগুলো আছে, যে প্রপার্টিগুলো আছে, সেই প্রপার্টিগুলো প্রত্যেকটাই সার্কুলার প্রপার্টি, বুঝতে পেরেছো তো? আমাদের প্রথম ভুল সিম্পল হারমোনিক মোশন পড়তে গিয়ে এটা হয়, আমরা শুধু লিনিয়ার মোশন হিসেবে এটাকে অ্যানালাইসিস করি, অ্যাকচুয়ালি কিন্তু এই মোশনটা লিনিয়ার শুধুমাত্র দেখতে, মোশনটা অ্যাকচুয়ালি একটা সার্কুলার মোশনের লিনিয়ার স্কেপ বা লিনিয়ার প্রজেকশন, একটা সার্কুলার মোশনের লিনিয়ার প্রজেকশন মানে অনেক সময় রেফারেন্স ফ্রেম যেখান থেকে দেখছো তার বিচারে অনেক সময় সার্কুলার মোশনকে লিনিয়ার মোশন মনে হতে পারে, ঠিক আছে? কিরকম একটু বলি, ধরো পুজোর সময় লাইটিং দেখেছো তো, ধরো কোনো একটা জায়গাতে একটা লাল লাইট একটা হুইলের উপরে একটা জায়গাতে লাল লাইট রেখে ওই হুইলটাকে যদি ঘোরানো, তাহলে এই লাইটের যে মোশনটা ওই মোশনটা তোমার দেখে কিরকম মনে হবে, সার্কুলার মোশন, তাই না? এটাতে তো কোনো সন্দেহ হয়নি। ধরো কোনো একটা রাস্তা আছে, মানে একটা স্ট্রেট রাস্তা চলে গেছে, তার থেকে বাইপাস আর একটা রাস্তা পারপেন্ডিকুলার দিকে বেঁকে গেছে, এবং রাস্তার ওই যে তিনটে পয়েন্ট, তিনটে রাস্তা যে পয়েন্টে মিট করেছে সেখানে ওই বোর্ডটা লাগানো আছে, যে বোর্ডের উপরে ওই সার্কেল বা ওই চাকাটা লাগানো আছে,
চাকার উপরে একটা লাইট লাগানো আছে, যে লাইটটা জ্বলছে, বুঝতে পেরেছো তো? এবং ওই ফ্রেমটা যে পারপেন্ডিকুলার রাস্তাটা আছে, ওই রাস্তা থেকে দেখলে ওই চাকাটাকে পরিষ্কার দেখতে পাবে। এবার তুমি খুব ভালো মতন ঠান্ডা মাথায় ভাবো, সেটা হলো যে যদি তুমি ওই রাস্তাটা দিয়ে, মানে ওই পারপেন্ডিকুলার রাস্তাটা দিয়ে যাও, তাহলে তোমার পরিষ্কার মনে হবে যে ওটা একটা সার্কুলার মোশন তৈরি হচ্ছে, বুঝতে পেরেছো তো? রেফারেন্স ফ্রেমের উপর ডিপেন্ড করে। তুমি যদি ওই প্যারালাল রাস্তাটা দিয়ে যেতে, যে রাস্তাটার পাশে কোথাও ওই বোর্ডটা লাগানো আছে, এবং রাস্তার যে রাস্তাটা আছে রাস্তাটার প্লেনেই লাগানো আছে বোর্ডটা, সেখানে কিরকম মনে হবে? সেখান থেকে তো আর ওই সার্কেলটা তুমি দেখতে পাচ্ছ না, এই সার্কেলটা তুমি তো ওই রাস্তা থেকে দেখতে পাবে না, তুমি দেখবে কি লাইটটা ওঠানামা করছে শুধুমাত্র, বুঝতে পেরেছো তো? তাহলে ওই মোশনটা অ্যাকচুয়ালি ছিল সার্কুলার মোশন, আমি অন্য কোনো রেফারেন্স ফ্রেম থেকে, অন্য কোনো জায়গা থেকে ওই মোশনটাকে যখন দেখছি, তখন ওই মোশনটা সার্কুলার মোশন মনে হচ্ছে না, তাই না? ওই মোশনটা মনে হচ্ছে কিরকম? লিনিয়ার মোশন। এই যে সার্কুলার মোশনটাকে দেখতে লিনিয়ার লাগছে, এটাই SHM এর একমাত্র অ্যানালাইসিস। এবং ঠিকঠাক অ্যানালাইসিস যদি করতে হয়, তাহলে এই বিষয়টা প্রথমে তোমাকে বুঝে নিতে হবে। ক্লিয়ার? পরিষ্কার? তাহলে সিম্পল হারমোনিক মোশনটা আমরা এমনি বেসিক জায়গাগুলো করে নেব, তারপরে ওই জায়গাটাতে যাবে যে সার্কুলার মোশনের সঙ্গে সিম্পল হারমোনিক মোশনের সম্পর্ক কি আছে। এবারে SHM এর কজ, SHM-টা তৈরি করে, কজ অফ SHM, মানে অ্যাকচুয়ালি এক্সটার্নাল এজেন্ট, যে এজেন্টটা না থাকলে SHM হবেই না, সেই বিষয়টা আগে জেনে নিতে। SHM-টা তৈরি করে, SHM তৈরি করে অ্যাকচুয়ালি রেস্টোরিং ফোর্স, প্রত্যানয়ক বল। রেস্টোরিং ফোর্স বিষয়টা কিরকম, যে ধরো তুমি একটা সিম্পল পেন্ডুলাম যদি ধরো, সিম্পল পেন্ডুলাম ধরতে পারো, এই সিম্পল পেন্ডুলাম ইউজুয়ালি যে পজিশনে আছে সেই পজিশনটা হলো পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম। তার কারণ এই পয়েন্টে যে দুটো ভার্টিক্যাল ফোর্স আছে MG আর উপরের দিকে টি, এই দুটো পরস্পরকে ব্যালেন্স করবে, বুঝতে পেরেছো তো? তাহলে নেট ফোর্স এই বডিটার উপরে জিরো। এবারে যদি এটাকে কিছুটা ডিসপ্লেস করানো, হয় ববটাকে, তাহলে এর যে ওয়েট আছে MG, এই ওয়েটের একটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটা সবসময় চেষ্টা করে বডিটাকে আগের পজিশনে ফেরত নিয়ে আসা। এই যে কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টটাই হলো রেস্টোরিং ফোর্স, বুঝতে পেরেছো তো? তার রেস্টোরিং কথাটার মানে কি? রেস্টোরিং কথাটার মানে হলো যে ওই বডিটাকে আবার আগের জায়গাতে ফেরত নিয়ে আসবে বা রেস্টোর করবে, বুঝতে পেরেছো? সেজন্য এটার নাম রেস্টোরিং ফোর্স। যদি এদিকে কোথাও নিয়ে আসতে, তাহলেও একই রকম ভাবে বডিটাকে বা এই পিণ্ডটাকে আগের অবস্থানে ফেরত নিয়ে আসার জন্য MG এর এদিকে একটা কম্পোনেন্ট থেকে যেত, বুঝতে পেরেছো তো? এই যে ডিসপ্লেসমেন্টের সঙ্গে সঙ্গে একটা ফোর্স তৈরি হওয়া, যে ফোর্সটা বডিটাকে আবার আগের পজিশনে ফেরত নিয়ে আসবে, সেই ফোর্সটাই হলো সিম্পল হারমোনিক মোশনের আসল কারণ। এটা যদি একটা স্প্রিং এর ক্ষেত্রে হয়, ধরো একটা স্প্রিং, তার তলায় একটা কোনো ব্লক ঝোলানো আছে ইউজুয়ালি, মানে ব্লকটার ওয়েটের জন্য MG নিচের দিকে, তার জন্য স্প্রিংটা কিছুটা এক্সটেন্ডেড হয়ে গেছে অলরেডি, এই অবস্থায় ব্লকটা স্থির আছে, এরকম অবস্থায় একটা ব্লক ঝুলিয়ে দিয়েছো, এরপরে যদি ব্লকটাকে কিছুটা টেনে নামিয়ে দেওয়া, তাহলে এই ব্লকটা অতিরিক্ত একটা ফোর্স তৈরি হবে, মানে আগে যে ফোর্সটা MG কে ব্যালেন্স করেছিল, এখন ফোর্সের পরিমাণ, এদিকে যে ফোর্সটা কাজ করছে স্প্রিং এর এক্সটেনশনের জন্য, এই ফোর্সটা MG এর থেকে বেশি হয়ে যায়, বুঝতে পেরেছো তো? আগে MG নিচের দিকে ছিল, ফোর্স উপরের দিকে ছিল, এবং এই ফোর্স এবং MG ব্যালেন্স করেছিল, বুঝতে পেরেছো তো? এখন কি হয়েছে, F উপরের দিকে কাজ করছে, MG নিচের দিকে কাজ করছে, বিষয়টা সেম আছে,
বেশি এক্সটেনশনের জন্য আগে যে ফোর্সটা কাজ করছিল তার থেকে ফোর্সটা আরো বেড়ে গেছে। ফোর্সটা বেড়ে যাওয়ার জন্য এখন এমজি এর থেকে এই ফোর্সটা বেশি হবে, তাহলে এখন রেস্টোরিং ফোর্স হয়ে যাবে এফ মাইনাস এমজি। এবং এই যে অ্যাডিশনাল রেস্টোরিং ফোর্স, সেই রেস্টোরিং ফোর্সটা বডিটাকে আগের পজিশনে নিয়ে আসার চেষ্টা করবে। যদি তুমি উপরের দিকে নিয়ে যাও তাহলেও একই ঘটনা ঘটবে, যদি উপরের দিকে নিয়ে যাও তাহলে এই ফোর্সটা কমে যাবে, এমজি বেশি হবে, তাহলে এই ক্ষেত্রে রেস্টোরিং ফোর্স হয়ে যাবে এমজি মাইনাস এ। এটাকে আমরা এফ না বলে এটাকে এফ ওয়ান বলি এটা, আর এই ক্ষেত্রে যে ফোর্সটা কাজ করছে এটাকে এফ টু বলি। এখানে এফ টু লিখলাম, এখানে এমজি মাইনাস এফ টু, এই ফোর্সটা নিচের দিকে কাজ করবে, এটা রেস্টোরিং ফোর্স এর মতন আচরণ করবে। বুঝতে পারছো তো? যে কোনো ক্ষেত্রে যদি ডিসপ্লেসমেন্টের সঙ্গে সঙ্গে রেস্টোরিং ফোর্স তৈরি হয় তাহলে সেই রেস্টোরিং ফোর্সই সিম্পল হারমোনিক মোশন ঘটাবে বা হারমোনিক মোশন তৈরি করবে। বুঝতে পারছো তো? হারমোনিক মোশন মানে ভাইব্রেশন টাইপ যে মোশন গুলো তৈরি হয়, অসিলেটরি মোশন যেগুলো তৈরি হয়, এই অসিলেটরি মোশনের পেছনে যে রেস্টোরিং ফোর্স কাজ করে সেই রেস্টোরিং ফোর্সকে খুব সহজে ম্যাথমেটিক্যালি যদি দেখানো হয় তাহলে এইভাবে দেখানো যেতে পারে, এফ ইকুয়ালস টু মাইনাস কে ইনটু এক্স টু দি পাওয়ার এন, যেখানে এক্সটা হলো ডিসপ্লেসমেন্ট। বুঝতে পারছো? এখানে এন এর ভ্যালুটা অড হতো, অড ইন্টিজার, দ্যাট মিন্স 1 3 5 7 9 এন্ড টু বি কন্টিনিউড, এরকম কোন একটা ভ্যালু হতে হবে এন এর, তাহলেই এটাকে রেস্টোরিং ফোর্স বলা হবে। ধরো সিম্পল হারমোনিক মোশনের যদি আমরা এক্স অ্যাক্সিস বরাবর ক্যাটাগরাইজ করি, এক্স অক্ষ বরাবর কোন একটা পার্টিকেল ধরো দুলছে, ঠিক আছে, তো এই পার্টিকেলটা যখন এই অরিজিন বা পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম বা মিন পজিশন থেকে টুয়ার্ডস রাইট এদিকে যাচ্ছে, এটা ধরো এক্সট্রিম পয়েন্ট এ, এটা ধরো লেফট এক্সট্রিম পয়েন্ট বি, যখন এ পয়েন্টের দিকে যাচ্ছে তখন ভেলোসিটির ডিরেকশন এদিকে আছে। যদি কোনো ফোর্স কাজ না করে তাহলে কি হবে? নিউটনস ল কি বলেছে যে যদি বডিতে কোনো ফোর্স অ্যাপ্লাইড না হয় তাহলে যা ভেলোসিটি আছে ওই ভেলোসিটি নিয়েই বডিটা চলতে থাকবে, তাই তো? তাহলে বডিটা চলে যাওয়ার কথা, এই বডিটা এত দূর পর্যন্তই যাবে বা এই পয়েন্টে গিয়ে থেমে যাবে কখন যদি তার উল্টো দিকে একটা ফোর্স কাজ করে। এই পার্টিকেলটা এই পজিশনে থেমে যাওয়ার জন্য এর উল্টো দিকে যদি একটা ফোর্স কাজ করে তাহলে ফোর্সের ডিরেকশন হবে এদিকে। প্রত্যেকটা পয়েন্টে ফোর্স উল্টো দিকে কাজ করবে, বোঝা গেছে? তো আমি যদি ডিসপ্লেসমেন্ট এই পয়েন্ট থেকে মেজার করি, সিম্পল হারমোনিক মোশনের কেসে ডিসপ্লেসমেন্ট মেজারমেন্ট একটু আলাদা, এটা আমরা পরে আলোচনা করব। ডিসপ্লেসমেন্ট যদি এই পয়েন্ট থেকে মেজার করি তাহলে ডিসপ্লেসমেন্ট এবং ফোর্স তার উল্টো দিকে আছে। যে কোনো পয়েন্টে, এই পয়েন্টে যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হয়েছে এটা এ জিরো দিয়ে যদি সূচিত করি তাহলে এখানেও এফ জিরো ম্যাক্সিমাম একটা ফোর্স কাজ করবে উল্টো দিকে। বুঝতে পেরেছো তো? অর্থাৎ এখান থেকে এতদূর পর্যন্ত সরানোর সময় ফোর্সটা কি করেছে, ভেলোসিটিটাকে ডিক্রিজ করতে করতে একটা সময় জিরো করে ফেলেছে। জিরো করে ফেলার পরে ফোর্সটা কিন্তু নষ্ট হয়ে যায়নি, ফোর্সটা রয়ে গেছে। সেই ফোর্সটা এখন কি করবে, ফোর্সের জন্য বডিটাতে অ্যাক্সেলারেশন হবে এবং অ্যাক্সেলারেশনের ডিরেকশন যেদিকে ফোর্স আছে সেদিকেই হবে। যেরকম ভেলোসিটিটাকে কমিয়েছিল সেরকম এই পয়েন্টে পৌঁছানোর পর ভেলোসিটিটাকে বাড়াতে বাড়াতে এতদূর পর্যন্ত এসে ভেলোসিটিটা ম্যাক্সিমাম হবে, এবং ভেলোসিটি ম্যাক্সিমাম হওয়ার পরে আবার যখন উল্টো দিকে চলতে শুরু করবে, বডিটার ভেলোসিটি যখন এই পজিশনে এদিকে হবে তখন ফোর্স সেই ভেলোসিটিটাকে কমাবে। এই পয়েন্টটা ক্রস করে গেলেই ভেলোসিটিটাকে কমাতে শুরু করবে, কমাতে কমাতে একটা সময় বি পয়েন্টে এসে আবার ভেলোসিটি জিরো হবে, কিন্তু ফোর্স জিরো হবে না। কি হবে? ওই ফোর্সটা এই বডিটাকে আবার ইকুইলিব্রিয়াম পয়েন্টের দিকে সরানোর চেষ্টা করবে। বুঝতে পেরেছো তো? তাহলে যে কোনো পয়েন্টে আমরা যদি ডিসপ্লেসমেন্ট মিড পয়েন্ট থেকে মেজার করি বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে যদি মেজার করি তাহলে ডিসপ্লেসমেন্ট
আর ফোর্স সবসময় অপোজিট ডিরেকশনে থাকবে, বুঝতে পেরেছো তো? তাহলে ডিসপ্লেসমেন্ট আর ফোর্স অপোজিট ডিরেকশনে থাকার জন্য এখানে নেগেটিভ সাইনটা আসবে। ভেক্টরিক্যালি আমি ভেক্টর সাইন দিন, তার কারণ লিনিয়ার একটা মোশন তৈরি হয়েছে, সেখানে ভেক্টর সাইন দেওয়ার খুব একটা বিশাল দরকার পড়ে না, দেওয়াও যেতে পারে। ভেক্টরিক্যালি যদি লেখো তাহলেও অসুবিধা নেই। এখানে মাথায় রেখো যে এন এর ভ্যালু অড যদি হয় তাহলেই এটা কেবলমাত্র রেস্টোরিং বোঝাবে। তার কারণটা হলো এখানে যদি এক্স পজিটিভ হয়, এক্স পজিটিভ হয় তাহলে এফ নেগেটিভ হতে হবে, এক্স নেগেটিভ হলে এফ পজিটিভ হতে হবে, তাহলেই তো বিষয়টা রেস্টোরিং হবে, তাই না? যদি এন ইকুয়ালস টু ওয়ান হয় তাহলে দেখো এক্স যদি পজিটিভ হয় তাহলে এফ নেগেটিভ, এন ইকুয়ালস টু ওয়ান, এন ইকুয়ালস টু থ্রি হলেও দেখো এক্স যদি পজিটিভ হয়, এটা যদি পজিটিভ বসাবে টোটালটা পজিটিভ মাইনাস, তার মানে এফ নেগেটিভ হবে। যদি ফাইভ বসা এবং যদি এক্স নেগেটিভ হয়, এক্সটা যদি নেগেটিভ হয়, বুঝতে পেরেছো তো? নেগেটিভ টু দি পাওয়ার অড, তার মানে নেগেটিভ পাই দিয়ে আসবে, তখন এফ কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে, বোঝা গেছে? হ্যাঁ, কিন্তু যদি এটা ইভেন হতো, ধরো এন ইকুয়ালস টু টু ফোর সিক্স এরকম ভ্যালু হতো, তাহলে এক্স যখন পজিটিভ এফ নেগেটিভ, এটাতে কোনো সন্দেহ, এটাতে কোনো সমস্যা ছিল না। এফ এক্স পজিটিভ মিন্স এখানে পজিটিভ, টোটালটা পজিটিভ ভ্যালু, এফ মাইনাস অফ পজিটিভ মিন্স নেগেটিভ। কিন্তু যখন এক্স নেগেটিভ হতো, ভালো করে দেখো এক্স এর ভ্যালু যখন নেগেটিভ হতো তখনও কিন্তু এফ এটা নেগেটিভই হতো, অর্থাৎ নেগেটিভ সাইডে এটা রেস্টোরিং কোয়ালিটি দেখাতো না, বুঝতে পেরেছো তো? সেই জন্য বলা হয় যে ইউজুয়ালি এর কনসিকুয়েন্সিয়াল ফোর্স, এর ইকুয়েশনটা এফ ইকুয়ালস টু মাইনাস কে ইন টু এক্স টু দি পাওয়ার এন, ক্লিয়ার? এখানে এই এন এর ভ্যালু মিনিমাম কত হতে পারে? ওয়ান, তাই না? এন এর ভ্যালু মিনিমাম কত হতে পারে? ওয়ান। তাহলে যদি এন এর মিনিমাম ভ্যালু হয় তাহলে এই ফোর্সটা যত রকম এরকম এই ধরনের ফোর্স হতে পারে রেস্টোরিং টাইপের, তার মধ্যে সব থেকে সহজ ফোর্স হবে এটা, এবং তার জন্য যে মোশনটা হবে সেটা সব থেকে সহজে অ্যানালাইসিস করা যেতে পারে, মানে এই ধরনের মোশন গুলোর মধ্যে সব থেকে সহজে অ্যানালাইসিস করা যেতে পারে, বোঝা গেছে? তাহলে এই ধরনের মোশনের সিম্পলিয়েস্ট ফর্ম কখন হবে? এই ধরনের মোশনের সিম্পলিয়েস্ট ফর্ম হবে যখন এফ ইকুয়ালস টু মাইনাস কে ইনটু এক্স টু দি পাওয়ার ওয়ান হবে, বুঝতে পেরেছো তো? এই মোশনটা কি ধরনের মোশন তৈরি করে? হারমোনিক মোশন। এই মোশনটা হারমোনিক মোশন তৈরি করে, সরি এই ফোর্সটা বা এই ফোর্স ডিসপ্লেসমেন্টের রিলেশনটা হারমোনিক মোশন তৈরি করে। তাহলে হারমোনিক মোশনের মধ্যে সব থেকে সহজ হারমোনিক মোশন তৈরি করতে গেলে এন এর ভ্যালু কত নেব? ওয়ান। সেই জন্য এই যে মোশনটা হবে বা এই রিলেশনের জন্য যে মোশনটা, যে হারমোনিক মোশনটা তৈরি হবে, সেই মোশনটাকে আমরা বলবো সিম্পল হারমোনিক মোশন, বুঝতে পেরেছো তো? এটা সিম্পল মোশন নয়, সিম্পল হারমোনিক মোশন। হারমোনিক মোশনের জন্য এই ইকুয়েশনটা স্যাটিসফাই করা জরুরি, সেটা সিম্পলিয়েস্ট ফর্মের জন্য এন এর ভ্যালু ওয়ান হতে হবে, বুঝতে পেরেছো তো? তাহলে সিম্পল হারমোনিক মোশনের বেসিক ফোর্স ডিসপ্লেসমেন্টের রিলেশন হতে হবে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, এক্স টু দি পাওয়ার ওয়ান, এই কথাটা লেখার কোনো দরকার নেই, বুঝা গেছে? এটা হলো সিম্পল হারমোনিক মোশনের কজ, কারণ। যদি এক্স এর ভ্যালু অন্য কিছু হয় সেটা হারমোনিক মোশন হবে, সিম্পল হারমোনিক মোশন হবে না, ক্লিয়ার? এবারে আমরা যেটা করব সেটা হলো সিম্পল হারমোনিক মোশনের
যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো ঠিকঠাক মতন জেনে নেব। বল বল ক্যারেক্টারিস্টিক্স অফ সিম্পল হারমোনিক মোশন। ক্যারেক্টারিস্টিক্স এর কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে সিম্পল হারমোনিক মোশনের? প্রথম ক্যারেক্টারিস্টিক্সটা তো খুব সহজ, সেটা হলো ইট ইজ লিনিয়ার মোশন। লিনিয়ার মানে এই যে মোশনটা হবে এই মোশনটা সবসময় একটা স্ট্রেট লাইন ধরে চলবে, বুঝতে পেরেছো তো? পার্টিকেলটার যে পাথ সেই পাথটা একটা সরল রেখা, এটা হলো ফার্স্ট। সেকেন্ড, দিস ওয়ান ইজ পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক, যে কোনো অসিলেটরি মোশন মাত্রই যে পিরিয়ডিক হবে এর কোনো মানে পিরিয়ডিক মোশন মিন্স একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড এর সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে, ঠিক আছে? কিরকম বিষয়টা আমি বলি, ধরো একটা কোনো পার্টিকেল এসএইচএম এ অসিলেট করছে, বুঝছো? ঠিক আছে, এই পার্টিকেলটা যদি এই পজিশন থেকে চলতে শুরু করে এই পজিশনে এসে আবার ফেরত যায়, এটা যদি রাইট এক্সট্রিম হয়, এটা যদি বি লেফট এক্সট্রিম হয়, এটা যদি ইকুইলিব্রিয়াম পয়েন্ট অর মিড পয়েন্ট হয়, তাহলে এ পয়েন্ট থেকে চলতে শুরু করে বি পয়েন্টে এসে আবার এ পয়েন্টে ফেরত যেতে যে টাইম লাগবে, এটা হলো টাইম ফর ওয়ান ফুল অসিলেশন, এটাকে বলা হয় টাইম পিরিয়ড, ঠিক আছে? এই টাইম পিরিয়ড যদি টি হয়, এটা যদি টাইম পিরিয়ড হয়, তাহলে এ থেকে বি হয়ে এতে ফেরত যেতে টি টাইম লাগবে। একই রকম ভাবে বি থেকে এ হয়ে বি পয়েন্টে ফেরত আসতে টাইম লাগবে সেম। ইভেন ও পয়েন্টে যদি পার্টিকেলটা এদিকে ক্রস করার সময় যে সময় এখানে পৌঁছেছে সে আবার যখন এদিকে ক্রস করবে মিড পয়েন্টকে তখনও সেম টাইম লাগবে, অর্থাৎ সেক্ষেত্রেও টাইম ইন্টারভেলটা সেম হবে। অন্য কোন পয়েন্ট যদি ধরো এই পয়েন্টে পার্টিকেলটার ধরো ভেলোসিটি এদিকে ছিল, এ ও থেকে এ এর দিকে যাচ্ছিল, তাহলে এখান থেকে পার্টিকেলটার এদিকে ভেলোসিটি নিয়ে যদি স্টার্ট করো তাহলে এই পার্টিকেলটা এই পয়েন্টে গিয়ে এখানে ফেরত এসে আবার এই পয়েন্টে যখন পৌঁছবে তখনই ভেলোসিটি ডিরেকশনের দিকে থাকবে, অর্থাৎ পার্টিকেলটা আবার সেম কোয়ালিটি গেইন করবে কতক্ষণ পরে, দ্যাট উইল বি টি, টি সময় পরে, বুঝতে পেরেছো? তাহলে এই পার্টিকেলটার পজিশন একটা নির্দিষ্ট টাইম পর পর রিপিটেড হবে। এই পার্টিকেলটার শুধুমাত্র পজিশন যে রিপিটেড হবে এরকম বিষয়টা নয়, প্রত্যেকটা কোয়ালিটি, যতগুলো কোয়ালিটি আছে প্রত্যেকটা কোয়ালিটি একটা নির্দিষ্ট টাইম পর পর, টাইম পিরিয়ডের সমান টাইম পর পর প্রত্যেকটাই কোয়ালিটি রিপিটেড হবে। কোয়ালিটি মানে ডিসপ্লেসমেন্ট বলো, ভেলোসিটি বলো, অ্যাক্সেলারেশন, রেস্টোরিং ফোর্স, মোমেন্টাম, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, যত ধরনের মেকানিক্যাল প্রপার্টি হতে পারে প্রত্যেকটা প্রপার্টি নির্দিষ্ট টাইম পিরিয়ড পর পর একটা নির্দিষ্ট সময় পর পর রিপিটেড হবে। সেটা যদি 2 সেকেন্ড হয় 2 সেকেন্ড পর পর রিপিটেড হবে, যদি 4 সেকেন্ড হয় 4 সেকেন্ড পর পর রিপিটেড হবে, পজিশন থেকে শুরু করে যতগুলো মেকানিক্যাল প্রপার্টি আছে প্রত্যেকটাই, ক্লিয়ার? সেজন্য এই মোশনটাকে বলা হবে পিরিয়ডিক, এবং এটা পিরিয়ডিক অসিলেটরি মোশন। পিরিয়ডিক অসিলেটরির সঙ্গে এটা যোগ করে দিতে পারো পিরিয়ডিক অসিলেটরি টু অ্যান্ড ফ্রো মোশন, ঠিক আছে? যাতায়াত করছে এই পয়েন্টটাকে সেন্টারে রেখে দুদিকে নির্দিষ্ট ডিস্টেন্স, এখানে এই যে ম্যাক্সিমাম ডিস্টেন্স যেটা যে কোনো একটা দিকে ম্যাক্সিমাম ডিস্টেন্স, ইট ইজ কল্ড অ্যাম্প্লিচুড। যে কোনো একদিকে ম্যাক্সিমাম যে ডিস্টেন্স যাবে অরিজিন থেকে বা পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম থেকে বা মিন পজিশন থেকে যে কোনো একদিকে যে ম্যাক্সিমাম ডিস্টেন্স যায় সেই ডিস্টেন্সটা হলো এ জিরো অর অ্যাম্প্লিচুড, ক্লিয়ার? নেক্সট, লিনিয়ার পিরিয়ডিক থ্রি, ইট ইজ মোস্ট ইন্টারেস্টিং। এই পয়েন্টটা খুব ইন্টারেস্টিং, সেটা হলো যে এখানে ডিসপ্লেসমেন্ট মেজার করার পলিসিটা আলাদা। ডিসপ্লেসমেন্টস এটা কিভাবে মেজার করবো সেটা একটুখানি বোঝা, ডিসপ্লেসমেন্ট মেজার করাটা এতদিন পর্যন্ত আমরা যেভাবে করে এসেছি
সেইভাবে ডিসপ্লেসমেন্টটা মেজার করলে হবে না। কিরকম হবে ধরো পার্টিকেলটা অসিলেশনে ছিল, এই পয়েন্টটা ও, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, রাইট এক্সট্রিম, লেফট এক্সট্রিম, মিন পজিশন। পার্টিকেলটা পি পয়েন্ট থেকে কিউ পয়েন্টে পৌঁছেছে, ইনিশিয়াল পয়েন্ট পি, ফাইনাল পয়েন্ট কিউ। তো আমরা লিনিয়ার মোশন অ্যানালাইসিস করতে গিয়ে শিখেছিলাম ডিসপ্লেসমেন্ট এটা দুটো পয়েন্টের মধ্যে লিনিয়ার যে পাথ, তাই তো? যদি পার্টিকেলটা পি থেকে চলতে শুরু করে কিউ পয়েন্টে পৌঁছয়, লিনিয়ার মোশন অনুযায়ী ডিসপ্লেসমেন্ট লেখা উচিত ছিল পি, তাই না? আমরা এস ইকলস টু কত লিখতাম? এস ইকলস টু পি, তাই তো? হ্যাঁ, এখানে কিন্তু এস ইকলস টু পি কিউ লেখা যাবে না। এখানে ডিসপ্লেসমেন্ট মেজার করার পদ্ধতিটা আলাদা, পলিসিটা আলাদা। সেটা সিম্পল হারমোনিক মোশনের কেসে ডিসপ্লেসমেন্টের ইনিশিয়াল পয়েন্ট সবসময় ইকুইলিব্রিয়াম পয়েন্টটা নিতে হবে। বুঝতে পেরেছো তো? একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট পর্যন্ত তো ডিসপ্লেসমেন্ট হয়, যে পয়েন্টটা থেকে মেজার করতে হবে সেই পয়েন্টটা সবসময় পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম, অর্থাৎ ওই পয়েন্টটা ফিক্সড পয়েন্ট। বোঝা গেছে? তাহলে ডিসপ্লেসমেন্ট মেজার করার সময় এই পয়েন্টটা যদি ফিক্সড হয়, পি পয়েন্টে ডিসপ্লেসমেন্ট দেখানো হবে এটা এক্স ওয়ান, আর কিউ পয়েন্টে ডিসপ্লেসমেন্ট এটা দেখানো হবে এক্স টু। পি কিউ, পি থেকে কিউতে পৌঁছলো, তার মানে কিন্তু ডিসপ্লেসমেন্ট পি কিউ নয়, ডিসপ্লেসমেন্ট আগে ছিল এক্স ওয়ান, এখন হয়েছে এক্স টু। কোনো মতেই ডিসপ্লেসমেন্ট এক্স টু মাইনাস এক্স ওয়ান এই কথাটা লেখা যাবে না। বোঝা গেছে? এই যে ডিসপ্লেসমেন্ট মেজার করার আলাদা একটা পদ্ধতি বের করা হয়েছে, এসএইচএম এর কেসে ডিসপ্লেসমেন্ট মেজার করার আলাদা একটা পলিসি তৈরি করা হয়েছে, এই যে পলিসিটা, এই পলিসির জন্যই এসএইচএম ইউনিক, একদম আলাদা, তাই না? তাহলে ডিসপ্লেসমেন্টের কেসে আমাকে লিখে নেওয়া উচিত ডিসপ্লেসমেন্টস আর টু বি মেজার, আর টু বি মেজার ফ্রম পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম, বুঝতে পেরেছো তো? এতদিন ধরে যে ডিসপ্লেসমেন্ট মেজার করে এসেছিল, দো ইট ইজ লিনিয়ার মোশন, বাট ডিসপ্লেসমেন্ট মেজার করার যে পদ্ধতিটা ছিল এই পদ্ধতিটা এখানে চেঞ্জ হয়ে গেল। এখানে ভেবো না যে ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট এই বিষয়টা নেই, এই বিষয়টা আছে, কিন্তু ইনিশিয়াল পয়েন্টটা যে কোনো ক্ষেত্রে ফিক্সড, ঠিক আছে? ইনিশিয়াল পয়েন্টটা যে কোনো ক্ষেত্রে নির্দিষ্ট, পি পয়েন্টে ডিসপ্লেসমেন্ট হবে এক্স ওয়ান, কিউ পয়েন্টে ডিসপ্লেসমেন্ট এক্স টু, এ পয়েন্টে ডিসপ্লেসমেন্ট হবে এ জিরো, অ্যাম্প্লিচিউড, বুঝতে পেরেছো তো? ও পয়েন্টে ডিসপ্লেসমেন্ট হবে জিরো, আগে একটা পয়েন্ট থেকে চলতে শুরু করে অন্য পয়েন্ট পর্যন্ত ডিসপ্লেসমেন্ট মেজার করা হয়েছে। এখানে কোন একটা পয়েন্টে থাকাকালীন ডিসপ্লেসমেন্ট বলা যাবে, আগে কখনো বলা যেত না যে পার্টিকেলটা ওই পজিশনে আছে তার ডিসপ্লেসমেন্ট কত, তখন বলতে হতো এই পজিশন থেকে ওই পজিশনে সরলে, এ পজিশন থেকে বি পজিশনে সরলে তার ডিসপ্লেসমেন্ট কত, কিন্তু এখানে এ পজিশনে থাকাকালীন তার ডিসপ্লেসমেন্ট কত সেটা বলা যেতে পারে। বুঝা গেছে? প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা ডিসপ্লেসমেন্ট হবে, এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে সরার জন্য ডিসপ্লেসমেন্ট, এই বিষয়টা এখানে অ্যাপ্লিকেবল হবে না, এটা ভালো করে বুঝে নিতে হবে। এটা খুব ইন্টারেস্টিং কোয়ালিটি এবং এটাই এসএইচএম কে ইউনিক বানিয়েছে। এরকম কতগুলো কোয়ালিটি আছে, তার মধ্যে এটা মোস্ট ইন্টারেস্টিং, আমার তো খুব ইন্টারেস্টিং মনে হয়, ডিসপ্লেসমেন্ট মেজার করার আলাদা একটা পলিসি তৈরি করা হয়েছে, ঠিক আছে? ফোর, যেটা নিয়ে একটু আগে আলোচনা করেছিলাম,
সেটা হলো এই ক্ষেত্রে অ্যাক্সেলারেশন ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট f = -kx ছিল না এখানে আমরা একটু আগে আলোচনা করলাম f = -kx হতে পারে এখানে ভেক্টর দিতেও পারো নাও দিতে পারো লিনিয়ার মোশনের ক্ষেত্রে আমরা বুঝেই নেব f - kx আলোচনা করেছিলাম তো ফোর্স যদি এরকম হয় তাহলে এর তো বাই m মানে অ্যাক্সেলারেশন এটাও তো -k বাই n ইনটু x হবে তাই না তাহলে ফোর্স যদি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট হয় এ এটাও ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট হবে বাট ইন অপোজিট ডিরেকশন অপোজিটলি সাইন বুঝতে পেরেছো তাহলে এই যে রুলটা আছে অ্যাক্সেলারেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট বাট ইন অপোজিট ডিরেকশন এই বিষয়টা এসএইচএম এর ক্ষেত্রে একটা গন্ডগোল তৈরি করেছে বুঝতে পেরেছো তো এই বিষয়টা একটা গন্ডগোল তৈরি করেছে গন্ডগোলটা কি গন্ডগোলটা হলো যে আমরা লিনিয়ার মোশন যতগুলো অ্যানালাইসিস করেছি v = u + at s = ut + half at square v স্কয়ার = u স্কয়ার + 2as যে ইকুয়েশনগুলোই আমরা ইউজ করেছি সেই ইকুয়েশনগুলোতে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট ছিল ছিল না হ্যাঁ খুব কম জায়গাতে আমরা ভেরিয়েবল অ্যাক্সেলারেশন ইউজ করেছি এখানে অ্যাক্সেলারেশনটা কিন্তু ভেরিয়েবল ভেরিয়েবল অ্যাক্সেলারেশনে অনেক সময় কনসেপ্টের গন্ডগোল হয় কিরকম গন্ডগোল হয় অ্যাক্সেলারেশন ডিক্রিজ করলে ভেলোসিটি ডিক্রিজ করবে বলে মনে হয় বা অ্যাক্সেলারেশন ইনক্রিজ করলে ভেলোসিটি ইনক্রিজ করবে বলে মনে হয় এই যে অ্যাক্সেলারেশন ডিক্রিজ এর সঙ্গে ভেলোসিটি ডিক্রিজ বা অ্যাক্সেলারেশন ইনক্রিজ এর সঙ্গে ভেলোসিটি ইনক্রিজ এই ধারণাটা ভুল কিন্তু এই ভুলটা আমরা লিনিয়ার মোশনের ক্ষেত্রে খুব একটা ভালো বুঝি এখানে ভেরিয়েবল অ্যাক্সেলারেশন যখন কাজ করছে তখন এই বিষয়টা একদম ক্লারিফাই করে নেওয়া উচিত প্রথম যে অ্যাক্সেলারেশন ভেরিয়েবল ভেরিয়েবল অ্যাক্সেলারেশন তো ডিসপ্লেসমেন্টের উপরে ইম্প্যাক্ট ফেলবে না অ্যাক্সেলারেশন ইম্প্যাক্ট ফেলে তার উপরে ভেলোসিটির উপর বুঝতে পারলে তো তাহলে অ্যাক্সেলারেশন কখনো বাড়বে কখনো কমবে যদি অরিজিন থেকে দূরের দিকে যায় তাহলে কি হবে ডিসপ্লেসমেন্ট বাড়ছে তাহলে অ্যাক্সেলারেশন বাড়বে ডিরেকশন যেদিকে হোক না কেন অ্যাক্সেলারেশন বাড়বে বুঝতে পেরেছো তো আবার এই পয়েন্ট থেকে যখন এদিকে আসবে তখন অ্যাক্সেলারেশন কমবে এই যে অ্যাক্সেলারেশন কমে যাওয়া বা অ্যাক্সেলারেশন বেড়ে যাওয়া সেটা ভেলোসিটির উপরে কিভাবে প্রভাব ফেলে সেটা একটু বুঝে নেওয়ার দরকার আছে ঠিক আছে আমরা খুব সহজ ভাবে দেখি ধরো এই পয়েন্টে ভেলোসিটি আছে জিরো এন্ড পয়েন্ট এই পয়েন্টে থেমে গেছে এবারে এই পয়েন্টে ভেলোসিটি জিরো বাট ডিসপ্লেসমেন্ট তো ম্যাক্সিমাম আছে ও পয়েন্ট থেকে যদি ডিসপ্লেসমেন্ট মেজার করো এই পয়েন্টে ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম তাহলে এইখানে ফোর্স ম্যাক্সিমাম হবে অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম হবে এবং এই পয়েন্ট থেকে যত এদিকে সরতে থাকবে তত কি হবে অ্যাক্সেলারেশন কমতে থাকবে অ্যাক্সেলারেশন কমলো কিন্তু ভেলোসিটির কি হবে সেটা বুঝে নেওয়ার একটু দরকার আছে ধরো অ্যাক্সেলারেশন ছিল 10 তখন ভেলোসিটি ছিল 0 ভেলোসিটি ছিল 0 এই সময় অ্যাক্সেলারেশন ছিল 10 আমি এক এক সেকেন্ড করেও ধরতে পারি ধরো এক সেকেন্ড ধরে 10 ছিল যদিও ঠিক ওই পয়েন্টটা ক্রস করে ফেললেই আবার 10টা চেঞ্জ হয়ে তার থেকে কমে যাবে আমি তর্কের খাতিরে বা বোঝার জন্য ধরে নিচ্ছি 10 সেন্টিমিটার পার সেকেন্ড ছিল প্রথমে সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশন ছিল ভেলোসিটি ছিল 0 তাহলে এক সেকেন্ড পরে ভেলোসিটি কত হবে এক সেকেন্ড পরে ভেলোসিটি হবে 10 সেন্টিমিটার পার সেকেন্ড খুব সহজ তাই তো এবারে এক সেকেন্ড পরে যদি অ্যাক্সেলারেশন কমে গিয়ে 9 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হয় অ্যাক্সেলারেশন ডিক্রিজ করেছে 9 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হয়েছে তাহলে 2 সেকেন্ড পরে এই অ্যাক্সেলারেশনটা ধরে নাও ওই 1 সেকেন্ড কনস্ট্যান্ট থাকবে তাহলে 2 সেকেন্ড পরে ভেলোসিটি কত হবে 10 + 9 = 19 সেন্টিমিটার পার সেকেন্ড
তার পরের সেকেন্ডে ধরো অ্যাক্সেলারেশন হয়েছে 8 সেমিমিটার পার সেকেন্ড, তাহলে ভেলোসিটি কত? 19+8 মানে কত? 27 সেমিমিটার পার সেকেন্ড। সরি, একই রকম ভাবে v4 কত? একই রকম ভাবে যদি অ্যাক্সেলারেশনটা ডিক্রিজ করতে হয় তাহলে 27+7=34। এখানে অ্যাক্সেলারেশন ইনক্রিজ করেছে না ডিক্রিজ করেছে? ইট ইজ ডিক্রিজিং, অ্যাক্সেলারেশনটা কমেছে। ভেলোসিটি ইনক্রিজ করেছে না ডিক্রিজ করেছে? প্রথমে ছিল 0, তারপরে 1 সেকেন্ড পরে হয়েছে 10, তারপরে হয়েছে 19, তারপরে হয়েছে 27, তারপরে 34, 40 অনওয়ার্ড। বুঝতে পেরেছো তো? তাহলে অ্যাক্সেলারেশন ডিক্রিজ করছে কিন্তু ভেলোসিটি ইনক্রিজ করছে। এই বিষয়টা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে। তার কারণ হলো এই বিষয়টা নিয়েই আমাদের গন্ডগোল। এই অ্যাক্সেলারেশন ডিক্রিজ করা, ভেলোসিটি ইনক্রিজ করা, অ্যাক্সেলারেশন ইনক্রিজ করা, ভেলোসিটি ডিক্রিজ করা, এই বিষয়টা অ্যাকচুয়ালি লুকিয়ে আছে ভেক্টর কোয়ালিটির মধ্যে। ভেক্টর কোয়ালিটিটা কিরকম একটুখানি দেখো ভালো করে। যখন পার্টিকেলটা এই পজিশন থেকে এদিকে আসছে তখন তার ভেলোসিটির ডিরেকশন এদিকে, এবং অ্যাক্সেলারেশন সবসময় ডিসপ্লেসমেন্ট এদিকে। অ্যাক্সেলারেশন সবসময় তো এদিকেই কাজ করবে, অরিজিনে না পৌঁছানো পর্যন্ত অ্যাক্সেলারেশনের ডিরেকশন তো এদিকেই হবে। তাহলে ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশনের মধ্যে অ্যাঙ্গেল কত আছে? ইট ইজ 0°। যতক্ষণ পর্যন্ত অ্যাঙ্গেলটা 0° হবে ততক্ষণ পর্যন্ত এই অ্যাক্সেলারেশন ভেলোসিটিকে বাড়াবে। সেখানে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট থাকুক, অ্যাক্সেলারেশন ইনক্রিজ করুক ডিক্রিজ করুক, অ্যাক্সেলারেশন থাকলেই হলো। অ্যাক্সেলারেশনের কাজ কি? এ তো ভেলোসিটি ইনক্রিজ করা। বুঝতে পারছো তো? যতক্ষণ পর্যন্ত অ্যাক্সেলারেশন আছে, মানে সেটা কনস্ট্যান্ট থাকতে পারে, নেগেটিভ পজিটিভ এরকম ভ্যালু না নিয়ে শুধু ইনক্রিজিং ডিক্রিজিং হিসেবে ভাবো, শুধু ইনক্রিজিং ডিক্রিজিং হিসেবে ভাবো। যদি এটা কনস্ট্যান্ট থাকে তাহলেও ভেলোসিটি বাড়বে, যদি এ ইনক্রিজ করে তাহলেও ভেলোসিটি বাড়বে, যদি এ ডিক্রিজ করে তাহলেও ভেলোসিটি বাড়বে। কেন না? ভেলোসিটি আর অ্যাক্সেলারেশনের মধ্যের অ্যাঙ্গেল কত আছে? 0°। এই পয়েন্টটা যখন ক্রস করে যাবে, ভেলোসিটি বাড়তে বাড়তে এতদূর পর্যন্ত অ্যাক্সেলারেশন এবং ভেলোসিটির ডিরেকশন কত আছে? 0° আছে। এই পয়েন্টটা ক্রস করে যাওয়ার পরে এই পয়েন্টে ভেলোসিটির ডিরেকশন এদিকে থাকবে। আমি ধরে নিচ্ছি পার্টিকেলটা এই পয়েন্ট থেকে চলছে, এ পয়েন্ট থেকে ওতে এসে তারপরে বি এর দিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ভেলোসিটির ডিরেকশন এদিকে আছে কিন্তু অ্যাক্সেলারেশনের ডিরেকশন তো সবসময় ও পয়েন্টের দিকে, ডিসপ্লেসমেন্টের অপোজিট বলা হয়েছে। তাহলে এখন অ্যাক্সেলারেশন আর ভেলোসিটির মধ্যে অ্যাঙ্গেল কত? অ্যাক্সেলারেশন এদিকে, ভেলোসিটি এদিকে, তাহলে অ্যাঙ্গেল কত? 180°। পজিটিভ নেগেটিভ ধরো না, শুধু ধরো কনস্ট্যান্ট ইনক্রিজিং ডিক্রিজিং। এখন অ্যাক্সেলারেশন আর ভেলোসিটির ডিরেকশন অপোজিট আছে। যদি অ্যাক্সেলারেশন ভেলোসিটির ডিরেকশন অপোজিট হয়, 180° হয়, দুজনের মধ্যে অ্যাঙ্গেল যদি 180° হয়, তাহলে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট থাকুক, ইনক্রিজ করুক কি ডিক্রিজ করুক, ভেলোসিটি সবসময় ডিক্রিজ করুক। বুঝতে পারছো তো? যদি ভেলোসিটি আর অ্যাক্সেলারেশনের মধ্যের অ্যাঙ্গেল 0° হয় তাহলে সবসময় ভেলোসিটি ইনক্রিজ করবে, যদি ভেলোসিটি আর অ্যাক্সেলারেশনের মধ্যের অ্যাঙ্গেল 180° হয় তাহলে সবসময় ভেলোসিটি ডিক্রিজ করবে। এই বিষয়টা এসএইচএম এর ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে যে ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন এই দুটোই কিন্তু ভেক্টর রাশি। অ্যাক্সেলারেশন কখন ভেলোসিটি ইনক্রিজ করবে, কখন ডিক্রিজ করবে, তার আসল জায়গাটা হলো এটা। বুঝতে পারছো তো? অ্যাঙ্গেলটা 0° আর 180°, এই দুটো হতে পারে। যদি ভেলোসিটি আর অ্যাক্সেলারেশনের মধ্যে অ্যাঙ্গেল 90° হয় তাহলে সেখানে ভেলোসিটির কোনো রকম চেঞ্জ করা যায় না ওই অ্যাক্সেলারেশন দিয়ে বা ওই ফোর্স দিয়ে। ওই ফোর্সটাই সিউডো ফোর্স, যেখানে ভেলোসিটির পারপেন্ডিকুলার ভাবে অ্যাক্সেলারেশন বা ফোর্স কাজ করছিল। সার্কুলার মোশন তোমরা পড়েছো, বোঝা গেছে কি বললাম? এই বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে অ্যাক্সেলারেশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভেলোসিটি,
এই সরি ডিসপ্লেসমেন্ট বাট ইন রিভার্স ডিরেকশন এর ইন প্র্যাকটিক্যাল কেস এসএইচএম এর ক্ষেত্রে কিরকম গন্ডগোল তৈরি করে এই বিষয়টা তোমাদেরকে খুব ভালো করে বোঝার আছে খুব ভালো করে বুঝে নাও এই জায়গাটা আমরা পরের কোয়ালিটি গুলো বা ক্যারেক্টারিস্টিক্স গুলোতে যাব এটা আর ডিটেইলে জাস্ট ধরে তোমাদেরকে বোঝাবো এখন পরের কোয়ালিটি বা ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আছে সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো যে প্রচন্ড গুরুত্বপূর্ণ এরকমটা না তবে এসএইচএম বুঝতে গেলে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো তোমাকে জানতে হবে যদি পরীক্ষাতে আসে যে রাইট ডাউন ক্যারেক্টারিস্টিক্স অফ এসএইচএম তাহলে এই চারখানা ক্যারেক্টারিস্টিক্স লিখবে পরের যে ধর্মগুলো বলছি এই ধর্মগুলো এক্ষেত্রে লেখার দরকার নেই কোনোভাবেই দরকার নেই ঠিক আছে কিরকম এক নম্বর এই এসএইচএম এর ক্ষেত্রে যতগুলো ক্যারেক্টার বা বুঝতে পেরেছ তো যতগুলো ক্যারেক্টার বা যতগুলো মেকানিক্যাল ক্যারেক্টার বা সেই মেকানিক্যাল ক্যারেক্টার কোনোটাই কনস্ট্যান্ট নয় অল আর ভেরিয়েবল প্রত্যেকটা ক্যারেক্টার ভেরিয়েবল অল আর ভেরিয়েবল এখানে অল বলতে আমি ক্যারেক্টার গুলোর কথা বলছি ক্যারেক্টার মিন্স কি কি ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি অ্যাক্সেলারেশন মোমেন্টাম রেস্টোরিং ফোর্স পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি যদিও পোটেনশিয়াল এনার্জিকে ঠিক বলা উচিত নয় তবু পোটেনশিয়াল এনার্জি এখানে একটা বিশাল গুরুত্বপূর্ণ জায়গা নেয় প্রত্যেকটা ক্যারেক্টার ভেরিয়েবল কেউ কনস্ট্যান্ট বুঝতে পারছো এটা ফার্স্ট সেকেন্ড যেটা জানতে হবে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো যে এই যে ক্যারেক্টার গুলো আছে এর ম্যাগনিচিউড ম্যাক্সিমাম টু জিরো অর জিরো টু ম্যাক্সিমাম এটা হতে টি বাই ফোর টাইম লাগে টি বাই ফোর দুটো ক্ষেত্রে টি বাই ফোর টাইম লাগে জিরো থেকে ম্যাক্সিমাম হতে বা ম্যাক্সিমাম থেকে জিরো হবে কিরকম বিষয়টা ধরো এটা মিড পয়েন্ট ও এটা এ এটা বি না আমরা রাইট এক্সট্রিমটাকে এ দিয়েছিলাম এটাকে এ থাকুক এটা বি একই রকম চলা হবে এই এই পয়েন্টে এই পয়েন্টে আর এই পয়েন্টে আমরা যদি দেখি ভালো করে ধরো ডিসপ্লেসমেন্ট হিসেবে দেখলাম এটাকে লিখলাম লেফট এক্সট্রিম পয়েন্ট এটা হলো পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম বা মিড পয়েন্ট এটাকে রাইট এক্সট্রিম পয়েন্ট লিখলাম এবার আমি ক্যারেক্টার গুলো যদি প্রত্যেকটা দেখি ধরো ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট মিড পয়েন্ট থেকে মেজার করা হয় তাহলে মিড পয়েন্টে যখন পার্টিকেলটা আছে তার ডিসপ্লেসমেন্ট জিরো হবে লেফট এক্সট্রিমে যখন এসছে তখন ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম রাইট এক্সট্রিমে যখন গেছে তখনও ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম তাই না ভেলোসিটি একদম লেফট এক্সট্রিম বা রাইট এক্সট্রিমে ভেলোসিটি জিরো বাট মিড পয়েন্টে ভেলোসিটি ম্যাক্সিমাম হবে এই যে এতক্ষণ আলোচনা করলাম এই পয়েন্ট থেকে এত দূর পর্যন্ত অ্যাক্সেলারেশন আর ভেলোসিটি একই দিকে কাজ করছে তাহলে ভেলোসিটি বাড়তে থাকবে এই পয়েন্টে এসে ভেলোসিটি ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন এ তো আবার ডিসপ্লেসমেন্টের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল সাইনটা অপোজিট হোক না কেন কোয়ান্টিটি বা দিক থেকে এটা তো ম্যাক্সিমাম এক্সট্রিম পয়েন্ট তাহলে রেস্টোরিং ফোর্স মোমেন্টাম লিখি মোমেন্টাম মোমেন্টাম ভেলোসিটি কে ফলো করবে জিরো ম্যাক্সিমাম জিরো যেখানে ভেলোসিটি জিরো সেখানে মোমেন্টাম জিরো ভেলোসিটি ম্যাক্সিমাম তো মোমেন্টাম ম্যাক্সিমাম রেস্টোরিং ফোর্স এই অ্যাক্সেলারেশন কে ফলো করবে
ম্যাক্সিমাম জিরো, ম্যাক্সিমাম, তাই না? মোমেন্টাম যেরকম আছে একই রকম ভাবে কাইনেটিক এনার্জি হবে, বা ভেলোসিটি যেরকম আছে সেরকম ভাবে কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে। যেখানে ভেলোসিটি জিরো কাইনেটিক এনার্জি জিরো, যেখানে ভেলোসিটি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হবে। ফোর্স যেরকম আছে সেই অনুযায়ী পোটেনশিয়াল এনার্জি হবে, এখানে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, সেখানে রেস্টোরিং ফোর্সটা ম্যাক্সিমাম হবে, বা যেখানে রেস্টোরিং ফোর্স ম্যাক্সিমাম সেখানে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হবে। সিম্পলি তাহলে পোটেনশিয়াল এনার্জি বা রেস্টোরিং ফোর্স এইভাবে চেঞ্জ হবে, ম্যাক্সিমাম এন্ড পয়েন্টে, মিড পয়েন্টে জিরো, কাইনেটিক এনার্জি জিরো এন্ড পয়েন্টে, ম্যাক্সিমাম মিড পয়েন্টে। তাহলে এই যে ছ সাতখানা কোয়ালিটি আমরা দেখলাম, প্রত্যেকটা কোয়ালিটি দেখো চেঞ্জ হচ্ছে, জিরো থেকে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম থেকে জিরো, তাই না? এবারে ভালো করে বোঝো যে এ পয়েন্ট থেকে এখানে এসে এখানে ফেরত যাওয়া মানে একটা ফুল অসিলেশন কমপ্লিট হয়েছে। ফুল অসিলেশনের জন্য যে টাইমটা নেয় সেই টাইমটাকে আমরা কি বলি? টাইম পিরিয়ড, তাই তো? তাহলে এখান থেকে এ থেকে যদি চলতে শুরু করে, এ থেকে বি তে এসে আবার এতে ফেরত যেতে যে টাইম নিয়েছে সেটা হলো টি। তাহলে এ থেকে বি তে আসতে কত টাইম নেবে? ইট উইল বি টি বাই টু। এ থেকে ও তে আসতে তাহলে কত সময় নেবে? ইট উইল বি টি বাই ফোর, তাই না? ও থেকে বি তে আসতে কত সময় নেবে? ইট উইল বি এগেন টি বাই ফোর। বোঝা গেছে? তাহলে এখানে এ থেকে ওতে যখন এসেছে তখন ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম থেকে জিরো হয়েছে, ও থেকে বি তে যখন গেছে তখন ডিসপ্লেসমেন্ট জিরো থেকে ম্যাক্সিমাম হয়েছে। ভেলোসিটি এখান থেকে এখানে আসার জন্য জিরো থেকে ম্যাক্স, ও থেকে বি তে যাওয়ার জন্য ম্যাক্সিমাম থেকে জিরো, এরকম প্রত্যেকটা কোয়ালিটি চেঞ্জ হয়েছে। কিন্তু এখানে এ থেকে ওতে আসতে টাইম কত লেগেছে? টি বাই ফোর। তাহলে ম্যাক্সিমাম থেকে জিরো হতে টাইম কত লেগেছে? টি বাই ফোর। জিরো থেকে ম্যাক্সিমাম হতে কত টাইম লেগেছে? টি বাই ফোর। প্রত্যেকটা কোয়ালিটি জিরো থেকে ম্যাক্সিমাম বা ম্যাক্সিমাম থেকে জিরো হতে কত টাইম নিয়েছে? ইট ইজ টি বাই ফোর। এটা সিম্পল হারমোনিক মোশনের একটা স্পেশাল কোয়ালিটি থ্রি। প্রত্যেকটাই ম্যাক্সিমাম বা মিনিমাম সাইমালটেনাসলি হবে না, একসঙ্গে প্রত্যেকে ম্যাক্সিমাম বা মিনিমাম হয়নি, তাই না? ডাজ নট রিচেস, does not reaches its max or mean value. আমি মিন মানে জিরো, ভ্যালু এট সেম টাইম অর সেম ইনস্ট্যান্ট বলতে পারি, একসঙ্গে সবকটাই জিরো বা ম্যাক্সিমাম হবে। মানে ভেলোসিটি যখন ম্যাক্সিমাম তখন অ্যাক্সেলারেশনও ম্যাক্সিমাম হবে, এরকম ব্যাপারটা নয়। বোঝা গেছে? এটা মাথায় রাখতে হবে যখন এসএইচএম তোমরা পড়বে, এই বিষয়গুলো খুব গুরুত্ব দিয়ে মাথায় রাখতে হবে। খুব ছোট ছোট স্টেপগুলো যদি গুরুত্ব দিয়ে মাথায় না রাখো তাহলে এসএইচএম ক্লিয়ার হবে না। এটা সিম্পল নয়, এটা সিম্পল হারমোনিক মোশন, হারমোনিক মোশনের মধ্যে এটা সিম্পল। নেক্সট যে কোয়ালিটিটা আমার জানার দরকার আছে, ধরো একটা সিম্পল পেন্ডুলামকে আমি যদি দুলিয়ে দিই, সিম্পল পেন্ডুলামকে দোলানোর জন্য আমি পেন্ডুলামটা যে পজিশনে ইকুইলিব্রিয়ামে ছিল মানে স্থির অবস্থায় ছিল সেখান থেকে সামান্য একটু সরিয়ে নিয়ে যদি ছেড়ে দিই, তাহলে আমি যেটা করেছি সেটা হলো ওই ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে বডিটাকে কিছুটা ডিসপ্লেস করে ছেড়ে দিয়েছি। তাহলে এখানে আমি যে প্রপার্টিটা ওর মধ্যে ইনসার্ট করেছি বা ইনজেক্ট করেছি সেটা হলো ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টের জন্য বডিটা কি চলতে শুরু করবে? একদমই না। ডিসপ্লেসমেন্টের জন্য তো বডি কখনো চলে না, ডিসপ্লেসমেন্টের জন্য অন্য কোনো কোয়ালিটি আসতে হবে। তার কারণ আমি যখন ডিসপ্লেস করেছি এই পজিশনে নিয়ে গেছি তখন ভেলোসিটি জিরো ছিল, তাহলে বডিটা চলবে কি করে? অন্য কোনো কোয়ালিটি আসতে হবে। ডিসপ্লেসমেন্টের জন্য কোন কোয়ালিটিটা আছে? ইট ইজ পোটেনশিয়াল এনার্জি। ঘেইনিং পোটেনশিয়াল এনার্জি,
ডিসপ্লেসমেন্ট যদি করা হয় তার জন্য পটেনশিয়াল এনার্জি গেইন হবে, পটেনশিয়াল এনার্জি বাড়বে। পটেনশিয়াল এনার্জি যদি বাড়ে তাহলে যে কোয়ালিটিটা আসবে সেটাকে বলা হয় রেস্টোরিং ফোর্স। পটেনশিয়াল এনার্জি বাড়ার জন্য রেস্টোরিং ফোর্স আসবে। রেস্টোরিং ফোর্স দিয়ে তুমি অ্যাক্সেলারেশন করতে পারো বা রেস্টোরিং ফোর্স দিয়ে তুমি মোমেন্টাম গেইনও করতে পারো। ঠিক আছে, রেস্টোরিং ফোর্স দিয়ে অ্যাক্সেলারেশন করো বা মোমেন্টাম গেইন করো, আলটিমেটলি এর জন্য যেটা হবে সেটা ভেলোসিটি গেইন করবে। বোঝা গেছে? ভেলোসিটির জন্য যেটা তৈরি হল সেটা হলো কাইনেটিক এনার্জি। এবং এই কাইনেটিক এনার্জির জন্যই বডিটা উল্টো দিকে ডিসপ্লেস হবে, আবার ডিসপ্লেসমেন্ট হবে। বুঝতে পেরেছো? তাহলে এই যে সাইক্লিক প্যাটার্নে প্রত্যেকটা কোয়ালিটি একটা আরেকটার সঙ্গে লিঙ্কড। আগে আমরা কি করেছি, আগে কোন একটা বডিতে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, অ্যাক্সেলারেশন হয়েছে, ভেলোসিটি গেইন করেছে, ডিসপ্লেসমেন্ট করেছে, শেষ। হ্যাঁ, তারপরে যদি ফ্রিকশনাল ফোর্স কাজ করে, নর্মাল রিঅ্যাকশন, লিমিটিং ফ্রিকশন বা ফ্রিকশনাল ফোর্স, ডিসপ্লেসমেন্ট হয়েছে, ভেলোসিটি জিরো, গল্প শেষ। এত দূর তো আমরা এতদিন আলোচনা করেছি, তাই তো? এখানে কি হয়েছে, এখানে ডিসপ্লেসমেন্টের জন্য গল্পটা কি শেষ হয়েছে কোনোভাবে? ডিসপ্লেসমেন্টের জন্য পটেনশিয়াল এনার্জি, রেস্টোরিং ফোর্স, অ্যাক্সেলারেশন, কাইনেটিক এনার্জি, আবার ডিসপ্লেসমেন্ট তৈরি হয়েছে। মানে যতক্ষণ পর্যন্ত এই পটেনশিয়াল এনার্জির জন্য ইকুইভ্যালেন্ট কাইনেটিক এনার্জি তৈরি হতে থাকবে, মানে কনজারভেটিভ সিস্টেম যতক্ষণ পর্যন্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত কোনো নন কনজারভেটিভ কোয়ালিটি এর মধ্যে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত এই যে সাইকেলটা, এই সাইকেলটা টু বি কন্টিনিউড চলতেই থাকবে। যদি কোনোভাবে মধ্যে একটা নন কনজারভেটিভ সিস্টেম, মানে একটা কোনো ফ্রিকশনাল ফোর্স ঢুকে গেল, ফ্রিকশনাল ফোর্স যদি ঢুকে যায়, পটেনশিয়াল এনার্জি ধরো গেইন হয়েছে, তার জন্য রেস্টোরিং ফোর্স তৈরি হয়েছে, কিন্তু তার সঙ্গে আরেকটা ফোর্স তৈরি হয়ে গেছে, ফ্রিকশনাল ফোর্স, সে রেজিস্টিং ফোর্স। রেজিস্টিং ফোর্স কি করবে? রেস্টোরিং ফোর্স তো কমাতে পারবে না, রেজিস্টিং ফোর্স কি করবে? যতটা মোমেন্টাম তৈরি হওয়ার কথা ছিল বা যতটা অ্যাক্সেলারেশন হওয়ার কথা ছিল তার থেকে কিছুটা কমে যাবে। তার জন্য ভেলোসিটি যতটা গেইন করার কথা ছিল কমে যাবে, কাইনেটিক এনার্জি যতটা তৈরি হওয়ার কথা ছিল সেটা কমে যাবে, ডিসপ্লেসমেন্ট উল্টো দিকে যতটা হওয়ার কথা ছিল তার থেকে কমে যাবে। বুঝতে পেরেছো? ডিসপ্লেসমেন্টের জন্য আবার পটেনশিয়াল এনার্জি তৈরি হবে, পটেনশিয়াল এনার্জির জন্য রেস্টোরিং ফোর্স তৈরি হবে, এই রেস্টোরিং ফোর্সটা পরের বার আবার কাইনেটিক এনার্জি কমাবে। তাহলে এই যে আস্তে আস্তে বিষয়গুলোকে কমাতে থাকছে, পটেনশিয়াল এনার্জির জন্য যতটা কাইনেটিক এনার্জি তৈরি হওয়ার কথা ছিল, এই কাইনেটিক এনার্জির জন্য যতটা ডিসপ্লেসমেন্ট হওয়ার কথা ছিল বা পটেনশিয়াল এনার্জি গেইন করার কথা ছিল, এই বিষয়গুলো যখন কমতে থাকবে আস্তে আস্তে, তখন কি হবে, এই পার্টিকেলটা প্রথমে এ থেকে চলতে শুরু করেছে, তারপরে বি তে না এসে তার থেকে একটু কম গেছে, রেজিস্টিং ফোর্স, ফ্রিকশন কাজ করছে, তারপরের বারে আবার এ তে না পৌঁছে তার থেকে বেশ কিছুটা কম, আবার এদিকে বেশ কিছুটা কম, এরকম আস্তে আস্তে অ্যাম্পলিটিউড কমতে 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 একটা সময় স্থির হয়ে যাবে। দ্যাট ইজ কল্ড ড্যাম্পিং, ড্যাম্পড ভাইব্রেশন। এটা আমরা পরে কখনো পড়ব। বুঝতে পারছো তো? যতক্ষণ পর্যন্ত পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি এই দুটোর ইকুইভ্যালেন্ট বিষয়টা বজায় আছে, পটেনশিয়াল এনার্জির জন্য নির্দিষ্ট পরিমাণে কাইনেটিক এনার্জি এবং ওই কাইনেটিক এনার্জির জন্য নির্দিষ্ট পরিমাণে ঠিক ইকুইভ্যালেন্ট পটেনশিয়াল এনার্জি তৈরি হয়েছে, ততক্ষণ পর্যন্ত তোমাদের চিন্তার কোনো কারণ নেই, ওটা দুলতেই থাকবে বা অসিলেশন চলতেই থাকবে। ক্লিয়ার? বোঝা গেছে? এইগুলো হলো সবকটা ক্যারেক্টারিস্টিক্স। আবার বলে নিলাম যে এই যে তিনখানা ক্যারেক্টারিস্টিক্স আমরা লিখলাম বা চারখানা ক্যারেক্টারিস্টিক্স, দিস ওয়ান ইজ ফোর্থ, ইট ইজ দে আর কোলিঙ্কড, ফোর্থ, এই অল আর কোলিঙ্কড, অল আর কোলিঙ্কড,
মানে ক্যারেক্টার গুলো বা প্রপার্টি গুলো, ঠিক আছে? এই যে চারখানা ক্যারেক্টারিস্টিক্স লিখলাম, এই চারখানা ক্যারেক্টারিস্টিক্স তোমরা এক্সামের জন্য লিখো না। এক্সামের ক্ষেত্রে চারখানা ক্যারেক্টারিস্টিক্স লেখার কোনো দরকার নেই। সেক্ষেত্রে প্রথম যে তিনখানা চারখানা ক্যারেক্টারিস্টিক্স লিখেছিলাম আগে, ওই চারখানাই যথেষ্ট। এবারে ম্যাথামেটিক্যাল অ্যানালাইসিস, একদম এসএইচএম এর ক্ষেত্রে অ্যানালাইসিস বেশিরভাগ স্টুডেন্ট ফিজিক্স মানে শুধু অঙ্ক নিয়ে লড়াই কর, শুধু অঙ্ক নয় থিওরিটাও খুব ভালো করে জানতে হবে। এনিওয়ে, এবারে অঙ্কের বিষয়টা আমরা দেখব। অ্যানালাইসিস করার জন্য আমরা দুটো দিক দেখব, একটা হলো ডিসপ্লেসমেন্ট, এখানে একটা গুরুত্বপূর্ণ কোয়ান্টিটি। হ্যাঁ, ডিসপ্লেসমেন্টটা নতুন করে শিখেছি, তাহলে ডিসপ্লেসমেন্টের উপরে ভিত্তি করে বাকি যে কোয়ান্টিটি গুলো আছে, অ্যাক্সেলারেশন, ভেলোসিটি, সেগুলো ডিসপ্লেসমেন্টের সঙ্গে কিভাবে তৈরি হয় বা ডিসপ্লেসমেন্টের উপর কিভাবে ডিপেন্ড করে এটা দেখব। আর তার সঙ্গে যেহেতু এতদিন পর্যন্ত ভি কস্ট ইউ প্লাস এটি মানে সবকটাই টাইমের একটা ফাংশন হিসেবে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, তাহলে এটাও টাইমের ফাংশন হিসেবে তোমাদেরকে আনতে হবে, টাইমের ফাংশন হিসেবে। প্রথমে আমরা ডিসপ্লেসমেন্টের সঙ্গে বাকি কোয়ান্টিটি গুলোর একটা সম্পর্ক তৈরি করে দেখো, এখানে অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু এ ইকুয়ালস টু মাইনাস সে একটা কনস্ট্যান্ট কে এক্স, এরকম একটা ইকুয়েশন তৈরি করেছিলাম এতদিন পর্যন্ত, তাই তো? আমি একটুখানি এটাকে মডিফাই করে নেবো, মডিফাই করে নেবো। তার কারণটা হলো এই কে যে কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্টটা পজিটিভ কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে একদম রুল অনুযায়ী যেটা লেখা উচিত, এই কস টু মাইনাস একটা কোনো কিছু স্কোয়ার যদি লিখি, এই স্কোয়ারটা অ্যাকচুয়ালি ওমেগা স্কোয়ার এক্স হয়, মানে ওমেগাটা হলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ওমেগা ইজ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বিষয়টা শুনেই তো বুঝতে পারছো, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তো লিনিয়ার মোশনে থাকে না, এটা সার্কুলার মোশনে থাকে। তাহলে সার্কুলার মোশন যতক্ষণ না এর সঙ্গে তুমি ম্যাচ করছো বা মিক্স করছো, ততক্ষণ পর্যন্ত হঠাৎ ওমেগা স্কোয়ার কোথা থেকে এলো সেটা বোঝা যাবে, ঠিক আছে? প্রাথমিকভাবে শুধু এটা বোঝো যে এখানে একটা পজিটিভ কনস্ট্যান্ট আনতে হচ্ছিল, সেই জন্য আমি কে এর বদলে ওমেগা স্কোয়ার নিয়েছি। এই ওমেগা স্কোয়ার এর বদলে এক্স স্কোয়ার, পি স্কোয়ার, কিউ স্কোয়ার একটা কোনো কনস্ট্যান্ট আনলেই হতো, এক্স এখানে নিয়ে নিয়েছি, এক্স আনা যেত না, অন্য কোনো কিছু, এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, ডি স্কোয়ার, আলফা স্কোয়ার কিছু একটা আনলেই হতো। আমি একদম রুল অনুযায়ী অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কোয়ালিটিটা নিয়ে এসেছি। এখন এ এটাকে এইভাবে লেখা যেতে পারে ভি ইনটু ডিভিডি এক্স, ক্যালকুলাসের হেল্প নিয়ে, এখানে ক্যালকুলাস ছাড়া চলবে না, অ্যালজেব্রিক্যালি করা যাবে না, তারপর ভেরিয়েবল ফোর্স, ভেরিয়েবল অ্যাক্সেলারেশন কাজ করছে, ভেরিয়েবল ফোর্স বা ভেরিয়েবল অ্যাক্সেলারেশন ক্যালকুলাস তোমাকে ইমপ্লাই করতেই হবে, কিচ্ছু করে না। এ ইকুয়ালস টু ভি ইনটু ডিভিডি এক্স, এটা তো আগে শেখা, মানে বিষয়টা হলো যে এ মানে কত, এ মানে হলো ডিভিডিটি, এটা ইকুয়ালস টু ডিভিডিটি ইনটু ডিএক্স, ডিএক্স চেঞ্জ করে নিলাম, তাহলে এটাকে আমি ডিভিডি এক্স এভাবে রেখে দিয়ে বাকি যে ডিএক্স বাই ডিটি এটাকে ভেলোসিটি হিসেবে ধরতে পারি। তাহলে আমি এর বদলে ডিভিডিটি না লিখে ভি ইনটু ডিভিডি এক্স লিখেছি, এটা ইকুয়ালস টু কত হবে, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে ভিডিভি এটাই বস্তু কত হবে, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স, ক্লিয়ার? এবারে দুদিকে যদি ইন্টিগ্রেশন করে দাও, ভিডিভি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন মাইনাস ওমেগা স্কোয়ার টোটাল টাইম কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, তাহলে একটা জেনারেল ফর্ম ধরো। তার আগে তোমাকে লিমিটটা বসাতে হবে, লিমিটটা বসানোর জন্য কি করা যেতে পারে, ধরো এটা হলো ইকুইলিব্রিয়াম পজিশন ও, এটা রাইট এক্সট্রিম এ, এটা লেফট এক্সট্রিম বি, এটা একটা আরবিটারি পজিশন, এটা এই ডিস্টেন্সটা ধরো, এই পজিশনটা ধরে নাও পি,
এই ডিসটেন্সটা ধরো x আরবিটারি আমরা ধরে নিচ্ছি এই ডিসটেন্সটা x ঠিক আছে না ভেলোসিটি 0 ছিল এই পজিশন এটা হলো a0 অ্যামপ্লিটিউড ঠিক আছে এই পজিশনের ভেলোসিটিটা এদিকে 0 ছিল এই পজিশনে ভেলোসিটিটা ধরে নাও v হয়েছে আরবিটারি একটা ভ্যালু v নিয়েছে ঠিক আছে তাহলে ডিসপ্লেসমেন্ট a0 থেকে x হয়েছে ভেলোসিটিটা 0 থেকে v হয়েছে তাই তো ভেলোসিটিটা 0 থেকে v হয়েছে তাহলে ভেলোসিটির আমরা লিমিট রাখবো 0 থেকে v ভেলোসিটি যখন 0 ছিল তখন ডিসপ্লেসমেন্ট ছিল a0 ভেলোসিটি যখন v হয়েছে তখন ডিসপ্লেসমেন্ট x তাহলে এর লিমিটটা রাখবো a0 থেকে x ক্লিয়ার এটা কত হবে v স্কয়ার বাই 2 এখানে আরেকটা কনস্ট্যান্ট চলে আসতো আমি যদি লিমিটটা না দিতাম ডেফিনিট ইন্টিগ্রেশন না করলে একটা ইন্টিগ্রেশনের কনস্ট্যান্ট আনতো ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার এটা কত হবে a0 স্কয়ার বাই 2 না লোয়ার লিমিট আছে তাহলে এটা x স্কয়ার বাই 2 মাইনাস a0 স্কয়ার বাই 2 হবে এখানে বাই 2 টা ক্যান্সেল করে দাও তাহলে v স্কয়ার ইকুয়ালস টু পজিটিভ টার্ম ওমেগা স্কয়ার ইনটু a0 স্কয়ার মাইনাস x স্কয়ার এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিলাম 2 টা ক্যান্সেল হয়ে গেল তাহলে v কত গেল ওমেগা রুট ওভার a0 স্কয়ার মাইনাস x স্কয়ার এখানে একটা প্লাস মাইনাস সাইন আছে বুঝতে পারছো তো x ডিসটেন্সে ভেলোসিটিটা হলো v যেখানে অ্যামপ্লিটিউড হলো a0 এবং অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হলো ওমেগা a0 আর ওমেগা এই দুটো কনস্ট্যান্ট কোন একটা নির্দিষ্ট SHM এর ক্ষেত্রে ঠিক আছে এই যে প্লাস মাইনাস সাইনটা সেটাও একটু বুঝে নাও সেটা হলো ডিসপ্লেসমেন্ট যখন টুয়ার্ডস দিস তখন ভেলোসিটি টুয়ার্ডস দিস যদি হয় তাহলে ভেলোসিটিটাকে পজিটিভ নেব যেদিকে ডিসপ্লেসমেন্ট আছে সেদিকেই যদি ভেলোসিটি থাকে তাহলে সেটাকে পজিটিভ নেব তার উল্টো দিকে থাকলে নেগেটিভ নেব এভাবেও নিতে পারো আবার আমি যদি কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেম অনুযায়ী ধরি অরিজিনের রেসপেক্টে ভেলোসিটিটা পজিটিভ দিকে হলে পজিটিভ নেগেটিভ দিকে হলে নেগেটিভ এখানেও পজিটিভ দিকে হলে পজিটিভ নেগেটিভ দিকে হলে নেগেটিভ একটা কোনো পয়েন্টে দুটো ভেলোসিটি থাকতে পারে বুঝতে পারছো তো যখন a থেকে o এর দিকে আসছে তখন ভেলোসিটি এদিকে আছে যখন o থেকে a এর দিকে যাচ্ছে তখন p পয়েন্টে ভেলোসিটির ডিরেকশন এটা বুঝতে পারছো তো এই ভেলোসিটিটা পজিটিভ এর দিকে এই ভেলোসিটিটা নেগেটিভ এর দিকে বা এই ভেলোসিটিটা ডিসপ্লেসমেন্ট এর দিকে এই ভেলোসিটিটা ডিসপ্লেসমেন্ট এর অপোজিট দিকে সেজন্য একই পয়েন্টে দুটো ভেলোসিটি আসতে পারে এবং একটা পজিটিভ হলে আর একটা নেগেটিভ হবে দ্যাট ইজ ওয়াই এটাকে প্লাস মাইনাস লেখা হচ্ছে ক্লিয়ার তাহলে ভেলোসিটির সঙ্গে ডিসপ্লেসমেন্ট এর একটা রিলেশন পাওয়া গেল আমরা ডিসপ্লেসমেন্ট এটাকে যদি x হিসেবে ধরি ডিসপ্লেসমেন্ট এটাকে যদি x হিসেবে ধরি তাহলে ভেলোসিটি কত শুধু x নয় এটা তো প্লাস মাইনাস x হতে পারে ডিসপ্লেসমেন্ট আমি যদি কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেম অনুযায়ী করি ডিসপ্লেসমেন্ট এদিকে হলে যদি প্লাস x করো উল্টো দিকে হলে মাইনাস x হবে ঠিক আছে ডিসপ্লেসমেন্টটা প্লাস মাইনাস x লেখা যেতে পারে ভেলোসিটি কত হবে প্লাস মাইনাস ওমেগা রুট আন্ডার a0 স্কয়ার মাইনাস x স্কয়ার ঠিক আছে অ্যাক্সেলারেশন কি হবে অ্যাক্সেলারেশন it is always minus omega square x তার কারণ হলো x পজিটিভ বা নেগেটিভ যদি বসাও এটা অটোমেটিক্যালি পজিটিভ নেগেটিভ হয়ে যাবে ঠিক আছে এখান থেকে আর বাকি যে কোয়ালিটি গুলো আছে মোমেন্টাম মোমেন্টাম ভেলোসিটি কে মাস দিয়ে গুণ করে দেবো প্লাস মাইনাস m ওমেগা রুট আন্ডার a0 স্কয়ার মাইনাস x স্কয়ার restoring force minus m omega square x restoring force আমি যদি potential energy চাই kinetic energy চাই
সেগুলো বের করে নিতে বল, কাইনেটিক এনার্জি কত, হাফ এম ভি স্কোয়ার ইন্টু দিস ওয়ান স্কোয়ার ওমেগা স্কোয়ার এ জিরো স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। পটেনশিয়াল এনার্জি কিভাবে বের করবো? পটেনশিয়াল এনার্জি, এখানে তো ভেরিয়েবল ফোর্স কাজ করছে, ভেরিয়েবল ফোর্স কাজ করলে কি করতে হয়, এফ ডি এক্স এর ইন্টিগ্রেশন। তাহলে এখানে পটেনশিয়াল এনার্জি কত, এফ ডি এক্স মানে এম ওমেগা স্কোয়ার এক্স ডি এক্স, এটার ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? এটার ইন্টিগ্রেশন করতে হবে। তোমাদের মনে হতে পারে যে এটা মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স আছে, কিন্তু ভালো করে খেয়াল করে দেখো, তুমি যদি এই পয়েন্ট থেকে এদিকে নিয়ে যাও তাহলে ফোর্সের ডিরেকশন আছে এদিকে টুয়ার্ডস দিস, ডিসপ্লেসমেন্ট হচ্ছে কোন দিকে, তার অপোজিট দিকে। তাহলে এখানে অটোমেটিক্যালি cos 180 ডিগ্রি আসবে, এখানে নেগেটিভ সাইন যদি না, বুঝতে পারলে তো। আর যদি এদিকে নাও, ফোর্সটা যদি এদিকে নাও, ডিসপ্লেসমেন্ট যদি এদিকে আসে, তাহলে তো ফোর্সটাও পজিটিভ ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে, দুটো একই সঙ্গে পজিটিভ হবে বা দুটো একই সঙ্গে নেগেটিভ হবে। সেজন্য শুধু এম ওমেগা স্কোয়ার এক্স ডি এক্স লিখলাম, এক্স পজিশনের জন্য কি হবে, এটার ইন্টিগ্রেশন করবো জিরো থেকে এক্স পর্যন্ত, এটাই হয়ে গেল পোটেনশিয়াল এনার্জি। এটা ইকুয়ালস টু কত হবে, এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার বাই টু, ওয়ান লিমিট জিরো আছে, সো ইট ক্যান বি রিটেন অ্যাজ হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এটা কত লিখবো, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? এই দুটোকে যদি যোগ করো তাহলে মেকানিক্যাল এনার্জি, পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, এই দুটোকে যদি অ্যাড করো তাহলে মেকানিক্যাল এনার্জি কত হবে দেখো। মেকানিক্যাল এনার্জি হাফ এম ওমেগা স্কোয়ার এ জিরো স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু হাফ এম ওমেগা স্কোয়ার এ জিরো স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, ইকুয়ালস টু হাফ এম ওমেগা স্কোয়ার এ জিরো স্কোয়ার, ইট ইজ কনস্ট্যান্ট। ঠিক আছে, এখানে মেকানিক্যাল এনার্জি কনস্ট্যান্ট থাকবে বা উল্টোটা, মেকানিক্যাল এনার্জি যদি কনস্ট্যান্ট থাকে তাহলেই এসএইচএমটা হবে, নাইলে হবে না। কোনো কারণে যদি মেকানিক্যাল এনার্জি কমতে থাকে অন্য কারোর জন্য তাহলে সেক্ষেত্রে এসএইচএমটা হবে না। ক্লিয়ার? এটা হলো বেসিক ইকুয়েশনস এসএইচএম এর ক্ষেত্রে, ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে বাকি যে কোয়ান্টিটি গুলো আছে সেই কোয়ান্টিটি গুলোর ইকুয়েশন এইভাবে বের করা যেতে পারে। বোঝা গেছে? পরিষ্কার? আরেকটা হতে পারে, সেটা আমরা এতদিন যেভাবে লিখে এসেছি, সেটা হলো যে ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি অ্যাক্সেলারেশন এগুলো ফাংশন অফ টাইম হিসেবে যদি লিখতে হয়, ফাংশন অফ টাইম হিসেবে যদি লিখতে হয় ফাংশন অফ টাইম হিসেবে লিখতে গেলে তোমাকে কি করতে হবে, না বেসিক যে রিলেশন আছে, বেসিক যে রিলেশন আছে সেই রিলেশন থেকে কোথাও টাইম ফাংশনটাকে বের করে নিতে হবে। কোন রিলেশনটা থেকে বের করা সহজ হবে, ভেলোসিটি রিলেশন। ভেলোসিটি ইকুয়ালস টু আমরা কি পেলাম, প্লাস মাইনাস ওমেগা রুট আন্ডার এ জিরো স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা জাস্ট আমরা ডিরাইভ করেছি, তাই তো? এখান থেকে টাইমটা বের করে নেওয়া যেতে পারে। এই ভেলোসিটি ইকুয়ালস টু কত, এটা তো ডিএক্স ডিটি, তাই না? তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে টাইমের একটা ফাংশন পাওয়া যাবে, এটাকে অ্যানালাইসিস করুন। তাহলে ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ জিরো স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস ওমেগা ডিটি। ক্লিয়ার? এবার দুদিকে ইন্টিগ্রেশন করে দাও, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট আন্ডার এ জিরো স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস ওমেগা ডিটি, এটা শুধু ইন্টিগ্রেশন, ঠিক আছে? শুধু এটা ইন্টিগ্রেশন কর,
এবারে টাইমের ক্ষেত্রে আর ডিসপ্লেসমেন্টের কেসে তোমাকে একটা লিমিট বসাতে হবে, আর এই জিরো স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা নিয়েও একটা ঝামেলা হতে পারে। আচ্ছা, এটা সলভ করার পলিসি হলো এক্স ইকুয়ালস টু এ জিরো সাইন থিটা বা এ জিরো কস থিটা ধরে নিতে পারো, যেটা ইচ্ছা এ জিরো সাইন থিটা ধরে নি, তাহলে সাইনের গন্ডগোল হবে না, ডিফারেন্সিয়েট করে নাও ডিএস ডি থিটা ইকুয়ালস টু এ জিরো কস থিটা, সাইন থিটা ডিফারেন্সিয়েশন করলে কস থিটা, তাহলে ডিএক্স ইকুয়ালস টু কত লেখা যাবে এ জিরো কস থিটা ডি থিটা। তাহলে এই যে প্রপার্টিটা আছে এই প্রপার্টিটাকে আমরা এইভাবে তৈরি করি, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই যেটা পড়ে আছে, তাহলে dx বাই a0 স্কয়ার মাইনাস x স্কয়ার এটা রুট ওভার ইকুয়ালস টু a0 cos থিটা d থিটা বাই ইট ইজ রুট ওভার a0 স্কয়ার মাইনাস a0 স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়ালস টু a0 cos থিটা d থিটা বাই এখান থেকে এ জিরো বাইরে চলে আসবে রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস থিটা, তাই তো? তাহলে দেখো এ জিরো কস থিটা ক্যান্সেল হয়ে গেল, শুধু পড়ে থাকলো কি ডি থিটা, তাই না? তাহলে এই টোটাল ফ্রেমটার বদলে আমি কি বসাতে পারি, ইন্টিগ্রেশন অফ ডি থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস ওমেগা ইন্টিগ্রেশন অফ ডি, ঠিক আছে? এবারে আমি যদি লিমিট বসাই তাহলে সুবিধা আছে, যখন টাইম জিরো থেকে টি হয়েছে সেই সময়ে যদি অ্যাঙ্গেলটা জিরো থেকে থিটা তাহলে খুব সহজে থিটা ইকুয়ালস টু কত লেখা যাবে প্লাস মাইনাস ওমেগা টি, তাই না? থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস ওমেগা টি। এবার দেখো থিটা ইকুয়ালস টু অ্যাকচুয়ালি কত ছিল, সাইন থিটা ইকুয়ালস টু কত ছিল এক্স বাই এ জিরো, তাহলে থিটা ইকুয়ালস টু কত সাইন ইনভার্স এক্স বাই এ জিরো, তাহলে আমি থিটার জায়গায় কত লিখব সাইন ইনভার্স এক্স বাই এ জিরো, এটা ইকুয়ালস টু কত প্লাস মাইনাস ওমেগা টি, তাহলে এক্স বাই এ জিরো ইকুয়ালস টু কত হবে সাইন প্লাস মাইনাস ওমেগা টি, সাইন প্লাস মাইনাস মানে প্লাস মাইনাস সাইন ওমেগা টি এক্স বাই এ জিরো ইকুয়ালস টু, তাই তো? তাহলে এক্স ইকুয়ালস টু কত লেখা যাবে প্লাস মাইনাস এ জিরো সাইন ওমেগা টি, ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন অ্যাজ এ ফাংশন অফ টাইম এক্স ইকুয়ালস টু ফাংশন অফ টাইম, যেটা বলছিলাম তোমাকে দু ধরনের ইকুয়েশন হতে পারে, একটা হলো এক্স এর রেসপেক্টে বাকি কোয়ান্টিটি গুলো, আর একটা হলো টাইমের রেসপেক্টে। টাইমের রেসপেক্টে যদি ডিসপ্লেসমেন্ট পেয়ে যাও তারপর তো জানো ভেলোসিটি কিভাবে বের করবে, ডিএক্স ডিটি অ্যাক্সেলারেশন ডি টু এক্স ডিটি স্কয়ার, তারপরে মোমেন্টাম কাইনেটিক এনার্জি পোটেন্সিয়াল এনার্জি প্রত্যেকটাই টাইমের ফাংশন অনুযায়ী পেয়ে যাবে, বোঝা গেছে? হ্যাঁ, তাহলে এইটা মাস্টার ইকুয়েশন কার ক্ষেত্রে, এক্স ইকুয়ালস টু ফাংশন অফ টাইম মানে কোন একটা ডিসপ্লেসমেন্ট আর টাইমের ফাংশন হিসেবে। তুমি যদি এই এক্স এর ভ্যালুটাই প্রত্যেকটা ইকুয়েশনে ডিরেক্ট বসিয়ে দাও তাহলেও বাকি ইকুয়েশন গুলো ফাংশন অফ টাইম হিসেবে পেয়ে যেতে পারে, বোঝা গেছে? ক্লিয়ার? আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এর একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা থাকে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে এই যে বেসিক রিলেশন ছিল a cos to minus omega square x, a মানে অ্যাকচুয়ালি d2x dt square, it is equals to minus omega square x, ঠিক আছে? তাহলে এই যে d2x dt square প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইট ইজ ইকুয়ালস টু জিরো, এটা এসএইচএম এর একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে? যদি কখনো তোমাকে জিজ্ঞেস করা হয় যে সিম্পল হারমোনিক মোশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লেখো,
বা এরকম কোন একটা ইকুয়েশন দেওয়া থাকে, এর থেকে বাকি কোয়ালিটি গুলো বের করতে বলা হয়, তাহলে সেক্ষেত্রে এই ইকুয়েশনটার হেল্প তোমাদের নিতে হবে। ক্লিয়ার? ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসটা তোমরা সবাই খুব সহজে পারবে, আমিও জানি পারবে, তারপর ম্যাথমেটিক্সটা তোমাদের স্ট্রং, ফিজিক্স পড়ছো যখন ম্যাথমেটিক্সটা ধরেই নেওয়া উচিত তোমাদের, ঠিকঠাক আছে। কিন্তু সিম্পল হারমোনিক মোশনের আসল জায়গা এই ম্যাথমেটিক্যাল অ্যানালজি নয়, সিম্পল হারমোনিক মোশনের আসল জায়গা কনসেপ্ট, ঠিক আছে? এই কনসেপ্টটা তোমাদের খুব ভালো করে তৈরি করতে হবে। আর বাকি যেটা থাকলো সেটা হলো ওই সার্কুলার মোশনের সঙ্গে সিম্পল হারমোনিক মোশনের কিরকম রিলেশন আছে, বা কতগুলো ইউজুয়ালি অ্যাক্সেসেবল এসএইচএম, তার কেসে কি কিভাবে অ্যানালাইসিস করা যেতে পারে, বা কিছু গ্রাফ, যেটুকুনি বাকি থাকলো এটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? সবাই পড়তে থাকো একদম মন দিয়ে, আর প্রত্যেকটা জিনিস লিখে নেবে খাতাতে, নিজের মতন করে নোটস তৈরি করে নেবে, এটা তোমাদের ভবিষ্যতে প্রচন্ড হেল্প করবে। এবং এই সাবজেক্টটা বা থিওরিটা বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে অঙ্কগুলো করা তোমাদেরকে স্টার্ট করতে হবে। ওকে, চলো পড়তে থাকো।